আব্দুল মজিদ আল্লাহর ওলি এটা আপনারা শুনেছেন। এটা হলো যে আমার একটা আগে যে অফিস ছিল ওই অফিসে এসে আব্দুল মজিদ মাঝে মধ্যে চা খেতো। একদিন আমাকে বলতে হুজুর আজকে খালি চা না টা খিলেন লাগবে। আমি বললাম টা কি বলে কিছু খিলা চা খিলেন। আমি যখন আপত্তি করছে ভ্যান চলায় তাই বললাম ঠিক আছে তার চা খিলানোর পরে বলতে যে হুজুর আপনাকে একটা গোপন কথা বলি। আমি বললাম কি বলে আপনার বউ আপনাকে কোনোদিন আল্লাহর ওলি কয়। আমি বললাম ভাই আমার বউ আমাকে হুজুরই কয়নি। বহু চেষ্টা করছে আমার বউ আমাকে হুজুর ডাকে না। তা আব্দুল মজিদ বলছে যে হুজুর আমার বউ আমাকে আল্লাহর ওলি কয়। যেই বলছে আল্লাহর ওলি কয় আমি আব্দুল মজিদের হাত ধরে বললাম তুই এমন কি আমল করিস যে আমল করার কারণে তোর বউ তোকে আল্লাহর ওলি কয়। আজ থেকে হামুশ আমল করবো আমার হুজুরই কয় না তোকে ওলি কয়। তখন বলছে হুজুর আমার কথাগুলো তাচ্ছিল্য দিয়ে শুনবেন না মনোযোগ দিয়ে শোনে। আমি কল আব্দুল মজিদ বলো কি জন্য তোমার বউ আল্লাহর ওলি কয়। তখন বলছে যে হুজুর আমি দৈনিক ভ্যান চালাই আর সেখান থেকে চা খাই না পান খাই না সিগারেট খাই না মাঝে মধ্যে দু এক কাপ চা খাই আর এই পান সিগারেট টাকায় বাঁচাই বাঁচাতে বাঁচাতে আমি 1000 টাকার একটা জামদানি শাড়ি কিনছি। কিনে আমার বউকে দিলাম ঈদের আগে। আমার বউ ওই শাড়ি পরলো। শাড়ি পরার পরে আমার সামনে যখন দাঁড়ালো আমি চোখ বন্ধ করে দেখলাম আমার বউ বউ নাই যেন জান্নাতের হুর হয়ে গেছে। আমি এতই খুশি হইলাম। আমার বউটাও খুশি কিন্তু বিকেল বেলা দেখি আমার বউয়ের পরনে শাড়ি নাই। আমি সোমকে বললাম কেগ যে শাড়ি কষ্ট করে কিনে দিলাম এই শাড়ি তোমার পরনে নাই কেন। তখন আমার বউ বলতেছে তোমার ছোট ভাই কইছে শাড়ি ভালো না। তোমার ছোট ভাই বলছে শাড়ি ভালো না। যেই বলছে ভালো না তখন আর আমি পড়লাম না। এখন আপনারা চিন্তা করেন স্বামী ভালো বলে কিনে আনছে আর দেওরা যদি কয় ভালো না। আমার বউটার শাড়ি পরলই না। 1 বছর পর আবার যখন রমজান মাস আসলো আমার বউ আমার সামনে বলতেছে এবার টাকা আমার দেন আমি শাড়ি কিনব। আমি আব্দুল মজিদ চমকে গেলাম। আমার বউ যদি রমজান মাসে মার্কেট করতে যায় পুরুষের এত ভিড় আর পুরুষের ভিড়ের মধ্যে আমি আব্দুল মজিদের বউ ব্যাপারটা হবে এটা আমার সহ্য হয় না। আমি বউকে বললাম দরকার নাই। বউ বলে টাকা না দিলে ভ্যান ভ্যান করে কান্না শুরু করলো। আমি আস্তে করে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। যেই দরজা বন্ধ করেছি আমার বউ বলতে স্বামীকে দরজা বন্ধ করলেন কেন। আমি তখন দরজার চাবি দিয়ে একটা কোদাল হাতে নিয়ে বললাম এতদিন মানুষ মরলে আমি কবর দিয়েছি আজকে জেতা মানুষকে আমি কবর দিব। বউ বলতে যে কাকে কবর দিবেন বলে আমার বউ মার্কেট করবার চাই তাকে কবর না দেওয়া পর্যন্ত আমার শান্তি নাই। বউ দৌড়ে এসে বলতে স্বামীকে আমার মার্কেট করা লাগবে না ওই পুরাতন শাড়ি যে এবার ঈদ আমি করবো। অগ স্বামী আপনি কোদাল দিয়ে কবর খুঁড়বেন না। আব্দুল মজিদ বলতে তো হুজুর আমার বউ আমার দিকে ফেল ফেল করে তাকায় আছে মুসকি মুসকি হাসতেছে। আমি কইলাম বউরে তুমি কি পাগল হয়ে গেলে নাকি তুমি হাসতেছো কেন। বলে আপনার মতন স্বামী যতদিন বাড়ি থাকবে মেয়েদের স্বামী থাকবে ততদিন মেয়েরা বেপর্দা হয়ে মার্কেটে যাওয়ার পারবেন না। আসলে আপনি শুধু স্বামী না আপনি হলেন আল্লাহর ওলি। আমি কই আব্দুল মজিদ এটাই তোমার শেষ আমল এটাই তোমার আমল না আর কিছু আছে। বলে হুজুর আর একটা আমল আছে সেটা হলো 2.5 হাত লাঠি। আমি একটা 2.5 হাত লাঠি ঘরের কোণাত বান্ধে রাখি যখন দেখি আমার বউ এদিক সেদিক করে তখন আমি লাঠিটা পাড়ি সরষের তেল দিই। বউ বলতে যে কেগো লাঠির তেল দিচ্ছে কেন। আমি বললাম যদি লাগে তখন আমার বউ জোর হাত করে কয় লাগবে না লাগবে না লাঠির জায়গায় লাঠি রাখেন। এই দুইটা আমল করি এটা আমি একটা ওয়াজের মধ্যে বলেছিলাম আমার ভাই শুনবার চাইছিল বলে আমি শুনাই দিলাম। শোনেন জোরে কোন কি নাই। আজকে অনেকে বলে হুজুর আমার কোনো টেনশন নাই। কখনো টেনশন নাই কেন বলেন পিঠ ধরছি হুজুর আমি পিঠ ধরছি। কি ধরছে ও এখন গান গাইতেছে আসেন আমার মুক্তার আসেন আমার বারিস্টার সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জাবিন্দার আমি পাপি তিনি জাবিন্দার। বুঝাইতেছে আসেন আমার মুক্তার অর পীর হলো মুক্তার উকিল ও যদি আসামি হয় আল্লাহর কাছে দাঁড়ায় পীর সব জামিন নিয়ে ওরে জান্নাত দিয়া দিবে আর কোনো টেনশন নাই। ওই পীর ধরছে ধরে কোন কি ধরছে আপনারা বলেন তো পীর ধরা যাবে যাবে না পীরের মাধ্যমে ধরতে হবে কাকে আরো জোরে কর জোরছে বলো আরো জোরে
আজকে অনেকে পীর ধরছে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে নামাজও লাগে না রোজাও লাগে না পীরের সাথে যদি থাকে মুড়ি তার চিন্তাও থাকে না জোরে কর নাউজু আর জোরে বলেন দেখছেন বিপদে পড়লে নবী পর্যন্ত ভুলে যায় আর পীর সাহেবরা মনে রাখবে আপনাদের কি মনে হয় নুহ বলতে সাল্লামার মনে নেই আল্লাহ বলে নুহরে তাহলে বুড়িটার খবর কি নুহ বলতে সাল্লাম গোটা পৃথিবী যখন ধ্বংস হয়ে গেছে তাহলে বুড়িটাও ধ্বংস হয়েছে আল্লাহ কয় নুহ আজকে কি কোনো কথা বলা যাবে না কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে এই যে ছেলেরা দাঁড়ায় আছে কেবা বসা যায় না এরা সব জায়গায় দাঁড়ায় থাকে সব জায়গায় এমনকি এরা পেশাবও করে দাঁড়ায় এরা বসবারই চাই আমি আমার মাদ্রাসার যে গেট আছে ওই গেটে একটা পোস্টাল দিছে কোরআন মাহফিলের পোস্টাল এখন প্রায় 8-10টা পোস্টাল আছে যারা আমাকে দাওয়াত দিবেন যাবেন দেখবেন আমার গোটা মাদ্রাসার গেট পোস্টাল দিয়ে ভরা কিন্তু ওই পোস্টালদের মধ্যে আমি একটা নতুন পোস্টাল দেখলাম আমি আশ্চর্য হয়ে গেলাম এই পোস্টালটা কি আমি উপরে লেখা আছে ইন্ডিয়ান হারবাল পোস্টালের নাম কি ইন্ডিয়ান হারবাল আমি চিন্তা করলাম ইন্ডিয়ান হারবাল এটা কি রে আমি ভিতরে পড়ে দেখি ছোট জিনিস বড় করবেন চিকন আছে মোটা করবেন খাটো আছে লম্বা করবেন বেঁকা আছে সোজা করবেন আগামুকরা গোড়া চিকন লেভেল করবেন তাহলে এই ওষুধ 2 মাস খান জ্বরে খান কয় হয় আমি চিন্তা করলাম মাওলানা মানুষের বাড়ির দরজার যদি এই পোস্টার লাগায় তাহলে অন্য জায়গার খবর কি আমি ওই পোস্টালটা টান্দে ছিললাম আমার ঘরে যা গবেষণা করলাম যে এইগুলো কেন আজ থেকে 5 বছর আগে তো বাংলাদেশের দেওয়ালে এরকম কোনো নেকেট পোস্টার ছিল না জোরে কোনো কথা ঠিক কিনা এই পোস্টারটা কেন তখন আমি চিন্তা করে দেখলাম আমরা যখন খুব ছোট ছিলাম মনে করেন 5-6 মাসের বাচ্চা যদি পেশাব করে 5-6 মাসের বাচ্চা পেশাব করছে মা কিন্তু সঙ্গে সঙ্গে ভিজা কাপড় টান্দে শুকনো কাপড় দেয় দেয় কি দেয় না কি জন্য দেয় বলেন তো নানা ঠান্ডা লাগা পেশাবের একটা দুর্গন্ধ আছে পেশাবের মধ্যে জীবাণু আছে এই জন্য মা টান দিয়া শুকনা কাপড় দেয় 6 মাসের বাচ্চা পেশাব করলে মা ভিজা কাপড় টান দেয় কিন্তু 24 বছরের ছেলে যদি পেশাব করে কাপড় ভিজায় কে টান দিবে আপনারা হয়তো বলবেন 24 বছরের ছেলে পেশাব করে কেমনে কাপড় ভিজাই ওই যারা খাড়া হয়ে আছে খাড়া হয়ে পেশাব করে পেশাব কমপ্লিট না হতেই সেল লাগাছে আপনি যখন চেল লাগাইছে টপ টপ করে পেশাব দিয়ে ওই কাপড় ভিজে যায় না এ জোরে কেন যায় কি যায় না ওই ভিজা কাপড় কে টান দিবে ও এখন চলাফেরা করার কারণে ওই কাপড়টা ওই জায়গায় শুকে যায় শুকে যাওয়ার কারণে ওখানে একটা জার্ম পয়দা হয় জার্ম ওই জার্মটা মানে জার্ম মানে জীবাণু সূক্ষ্ম সূক্ষ্ম জীবাণু এটা অনুবেক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না ওই জীবাণুটা পেশাবের ছিদ্র দিয়ে আস্তে আস্তে ভিতরে ঢুকে ঢুকে গোড়ার রগগুলো মরে যায় মরে যাওয়ার কারণে গোড়া চিকন আগা মোটা হয় এই কথার দ্বারা আমি আপনাদের বুঝাবার চাই মুসলমানের সন্তানেরা যখন পোশাক পরবে তোমাদের পোশাক যেন টাকনের উপরে থাকে আর তোমরা যে ফুল প্যান্ট পরবে এটা যেন ঢিলা ঢালা থাকে বসে যেন পেশাব করা যায় সব জায়গায় বসতে যেন কোনো সমস্যা না পরে এমন হয়তো ত্রিকুটি গেল সব মানে এমন একটা ফুল প্যান্ট পরছে যেটা পরে বসা যাচ্ছে না যার কারণে আবার ওই ধরো সব দাঁড়িয়ে থাকলো কি জন্য আচ্ছা আপনারা বলেন তো আমি কি নতুন বক্তা আমি আপনাদের পুরাতন বক্তা অনেকে মনে করতেছে ওয়াজ না জানি কি হয় তো চিন্তা করা লাগবে কেন ভিতরে বসেন তো আল্লাহর কাছে বসেন বসেন এই যে ফাঁকা জায়গা আছে আপনার একটু জমে জানতো ভাই জানে কেন ফাঁকা আছে এই যে ফাঁকা
আর ওই লোক যখন স্যান্ডেল নিয়ে আসবে তখন তো মাথা বাড়ি লাগবে আপনারা আপনি নিজে এই জায়গাটা পুরা করে বসেন হ্যাঁ নিজের জায়গা সামনে পুরা করেন আর জিকির করেন লা ইলাহা ইল্লা আর ভিতরে আসেন বাবা ভিতরে আসেন আমার মায়েরা বুড়িরা যারা পর্দার অন্তরে আছেন একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন নূহ নবী বলতেছে আল্লাহ গোটা পৃথিবী যখন ধ্বংস হয়ে গেছে তাহলে বুড়িটাও ধ্বংস হয়েছে আল্লাহ বলে নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না কথা বলতে গেলে তদন্ত করে কথা তদন্ত জরিকন কি আজগুবি বলেন না আজগুবি অযথা আপনারা নওগাঁর লোকেরা আজগুবি মানে কি কথা কয় না এরা কথা কয় না কেন অযথা অযথা কথা বলা যাবে না আল্লাহ বললেন নূহ আজগুবি কথা বলো না বরং তদন্ত করো নূহ নবী তদন্ত করতে গিয়ে দেখে বুড়ি তো দূরের কথা বুড়ির বাড়িটাও পর্যন্ত কিছু হয় নাই এই সাইড থেকে সুবহানাল্লাহ কয় আপনারা সুবহানাল্লাহ বলেন না বুড়ি তো দূরের কথা বুড়ি যে ঝুবড়ি বাড়ির থাকে ওই বাড়িটাও পর্যন্ত কিছু হয় নাই এখান থেকে একটা কথা আমাদের বলতে হবে রাখে আল্লাহ মারে আল্লাহ সবচাইতে বড় জিকির বিশ্বাস করবেন সবচাইতে বড় জিকির আল্লাহ যদি আপনাকে বাঁচায় কেউ আপনাকে মারতে পারবে না আর আল্লাহ যদি আপনাকে মারে দুনিয়ার কেউ আপনাকে বাঁচাতে পারবে অনেকে নিরাপত্তা বিল পাস করতেছে নিরাপত্তা বিল নিরাপত্তা বিল বুঝেন হ্যাঁ নিরাপত্তা বিল মানে আমার আশেপাশে পুলিশ থাকবে র‍্যাব থাকবে সবসময় আমাকে ঘিরে ধরে থাকবে আমাকে কেউ কিছু করতে পারবে না আপনারা বলেন তো নিরাপত্তা কর্মীরা থাকতেও মানুষ মরে না কে মরে কারণ বাংলাদেশে তিনটা রহমান ক্ষমতায় থাকা অবস্থায় মারা গেছে একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর একটা হলো জিয়াউর আর একটা হলো জিল্লুর আমাদের ইতিহাস বলতেছে শেখ মুজিবুর রহমানকে মারছে জিয়াউর রহমানকে মারছে আর জিল্লুর রহমান মরছে আপনারা বলেন তো মারা আর মরা এর মধ্যে তফাৎ কি আরে বোঝা লাগবে তো মারা আর মরা এর মধ্যে তফাৎ আছে না নাই পড়েন ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور آئے کہ تفسير پوری آستے سے ایک چنتا کریں نوحر بھی دیکھتے پائیں بڑی تو دورے رکھو تا بڑی ری باڑی تا فرزن تو کسی ہوئی نہیں نوحر بھی رکھ دیلیں بڑی ماں سنگ سنگ بڑی ٹوپلانی حزیر কি নিয়ে হাজির নূহ নবী বলে বুড়ি মা টোপলা কেন বুড়ি বলতে সাইজ হয়ে বসে আছি সাইজ হয়ে জরেগন কি হয়ে সবচাইতে বড় জিকির হলো সাইজ হয়ে আমাদেরকে থাকতে হবে সবাই বলেন লক্ষ কোটি নূর দেবে করসবালা খানা হীরামণি মুক্তা দিয়া পালঙ্গের সামানা কিন্তু যেদিন সবাই বলেন কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিসাইতে কিন্তু যেদিন সবাই কর না কেন কিন্তু যেদিন কবে কবে আমাদের ডাক কবে পড়বে আপনারা কি জানেন নাকি তাহলে যারা মাগরিবের নামাজ পড়েন নাই এশার নামাজ পড়েন নাই ফজরের আগে যদি আপনাদের মৃত্যু হয়ে যায় দুনিয়ার কত মৌলবি জানাজা পড়ালে আপনারা জান্নাত যাবেন ইমাম মালিক বলেছেন তোমরা যদি জানো ইচ্ছা করে কোনো ব্যক্তি নামাজ ত্যাগ করেছে ওই ব্যক্তি যদি মরে যায় ওর জানাজায় কোনো কেউ মানুষ মুসলমান যদি উপস্থিত হয় তার আমল নামায় এক হোক বা পরিমাণ পাপ হয় নাউজুবিল্লাহ কয় না রে ছাত্র বললেন হুজুর এক হোক বা মানে কি ইমাম মালিক বললেন উহুদ পাহাড় সমান
তাহলে কি বোঝা গেল বেনামাজির জানাজায় কোন নামাজি গেলে তার আমলনামায় সওয়াব হয় না পাপ হয় ছাত্রা বলল তাহলে একজন বেনামাজি মরে গেলে আমরা কি করব ইমাম মালিক বলেন রাস্তায় একটা কুত্তা মরলে তোমরা কি করো কুত্তা যদি রাস্তায় মরে তোমরা কি করো কারণ রাস্তার মানুষ চলাচল করবে কুত্তা মরে পচা দুর্গন্ধ উঠবে এই দুর্গন্ধর হাত থেকে বাঁচার জন্য কুত্তার পায়ে দড়ি লাগাইয়া কুত্তাকে টানা নিয়ে যায় একটা অজাগায় কি করার আগে পুঁতা ফেলার আগে ইমাম মালিক বললেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিন একটা বেনামাজি মারা গেলে ওই কুত্তার মতোই তার সাথে ব্যবহার করা লাগবে তাকে গোসল করানো যাবে না তাকে কাফনের কাফন পরানো যাবে না তাকে খাটনিতে কান্দে নেওয়া যাবে না ওই পায়ে দড়ি লাগাইয়া টাইনা টাইনা নিয়ে যায় একটা অজাগায় যদি তোমরা পড়তে পারো বাংলাদেশে আর কোনোদিন নামাজের ওয়াজ করা লাগবে না জোরে কোন কথা ঠিক কি না একটা বেনামাজি পুতলে সব বেনামাজি কবি নারে আর তো আমাকে কেউ ধোয়াবে না জানাজা করবে না টাইনেলে যে পুত পীরে দরকার নেই নামাজ ধরি ভাই শোনেন 7 বছর থেকে নামাজের তালিম দিতে হবে 10 বছর থেকে জোর করে নামাজ ধরাতে হবে জোরে করার কথা ঠিক কি না তারপরেও নামাজ না পড়ে কয় আমরা মুসলমান লা সলাত আলা ইমানা যার নামাজ নাই তার ইমান নাই লা সলাত আলা দীনা যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই বাইনাল আব্দি ওয়াল কুফরি তর্ক সালাত বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ আমাকে বলেছে হুজুর মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল মসজিদের উন্নয়ন মানে কি মসজিদ টাইলস দিয়ে খালি সুন্দর করে না মসজিদের উন্নয়ন হলো আজান হওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মুসলমান পুরুষকে মসজিদে গিয়া পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা জোরে কোন কথা ঠিক কি না এটার নাম হলো উন্নয়ন দোতলা মসজিদ আমি কলাম কে রে ভাই দোতলা কেন কয় জনগণ আটে না হুজুর আমি কলাম ফজরের খবর কি কয় এক কাতারে হয় না জোহরের খবর কি কয় বড় দূর দেড় কাতার আসরের খবর কি কয় এক কাতার মাগরিবের খবর কি কয় দুই কাতার এশার খবর কি কয় এক কাতার তাহলে দোতলা করার দরকার কি বলে ওই যে জুমার দিনে শেষে আসা আগে যায় এদের সংখ্যায় বেশি হয় শেষে আসে আগে যায় আসে কখন যায় কখন আগে কি মনে করতেছেন আল্লাহ এদের সম্পর্কে বলেছেন ফাওয়াইলুল্লিল মুসল্লিন এদেরকে তোমরা মুসল্লি বলো না এরা হলো আল্লাহর সঙ্গে ঠাট্টাকারী জোরে কোন কথা ঠিক কি না পাঁচ ওয়াক্ত যারা মসজিদে আসে না জুমার দিনে শেষে এসে আগে যায় এরা হলো আল্লাহর সাথে ঠাট্টাকারী ওয়াইল নামক জাহান্নামে এই সকল নামাজিকে আল্লাহ পুড়াবে নামাজ পড়ো তোদের জাহান্নাম হবে আল্লাহ বলবেন মসজিদের উন্নয়ন মানে নামাজের কথা আছে না নাই ধরে কোন আছে না নাই আছে মনে কষ্ট নিয়েন না ভাই যান একটু মনোযোগ দিয়ে শুনতে হবে নুহু বলেন বুড়ি মা বন্যা হয়ে গেছে গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে অথচ আপনার বাড়িরও কিছু হয় নাই আপনার কিছুই হয় নাই আমি নবী হিসাবে আপনার কাছে জানতে চাই আপনি গোপনে গোপনে এমন কি আমল করেছেন যে আমল করার কারণে গোটা পৃথিবী বন্যায় ধ্বংস হয়ে গেল আপনার বাড়ির কিছু হলো না আপনার কিছুই হলো না ওই আমলটার খবর একটু আমারে শুনেন ও বুড়িমা আমি নবী হিসাবে জানতে চাই আপনি গোপনে গোপনে এমন কি আমল করেন বুড়িটা গোপনে গোপনে কি আমল করে আপনাকে শুনবেন তাহলে কোনো বিপদ এসে আপনাদের কিছুই করতে পারবে না কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি খালি শুনবেন খালি শুনবেন এটা হচ্ছে মর্দের মতন কথা আমরা বাংলাদেশে খালি সোনার পাখি আছে শুনে যাচ্ছি হ্যাঁ আমল করা লাগবে শোনার পরে আমলের নিয়তে শোনা লাগবে ঠিক কিনা বলেন আজকে বুড়ি কি আমল করে যে আমল করার কারণে আল্লাহ তার বাড়ির কিছু করে নাই তার কিছু করে নাই গোটা পৃথিবী শেষ সে আমল আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আমি সেই আমলের কথা আজকে আপনাদের সামনে বলবো আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তর আছেন আমার আসার পরেই বলতে যে হুজুর
মেয়েদের জন্য একটু ওয়াজ করবেন, মেয়েদের জন্য বাড়তি কোনো ওয়াজ নাই, মেয়েদের জন্য কি ওয়াজ এমন আছে? আল্লাহ রাসূল বলেছেন, মেয়েরা তোমাদের আমল কম, এক নম্বর হলো তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা, দুই নম্বর আমল হলো রমজান মাসে তোমরা রোজা রাখবা, তিন নম্বর আমল হলো স্বামীর কথা মতো চলবা, চার নম্বর আমল হলো সতীত্বের হেফাজত পর্দা করবা। এই চারটি আমল যদি তোমরা করতে পারো, আমি রাসূল সাক্ষী দিয়ে বলতেছি, আল্লাহ তোমাদের জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবে। তাহলে সুবহানাল্লাহ কইলেন, এক এই জায়গায় কিন্তু একটা কথা আছে, এই চারটার মধ্যে একটা কথা হলো স্বামীর কথা মতো চলা লাগবে। এখন স্বামী যদি কথা বলবার না পারে, আপনারা কারা কারা বইয়ের ভয় করেন? আচ্ছা আপনাদের এলাকাতে ডিশের লাইন আছে? হ্যাঁ আপনাদের এলাকাতে ডিশের লাইন আছে? আছে। ও যে কাপড় কাটা কেসি নাই, কাপড় কাটা কেসি, ওই কেসি দিয়ে যদি আপনি বাড়ির ডিশের লাইন কাটতে পারেন, আপনার একটা বদর যুদ্ধের সব পাবেন, বদর যুদ্ধ। আপনার বলেন তো কয়েকজন পুরুষ মানুষ আছেন যে আজকে ওয়াজ শোনার পরে বাড়ির যা ডিশের লাইন কেসি দিয়ে কাটবেন? কারণ যতদিন ডিশের লাইন থাকবে, আমার মা বোনদেরকে যতই ওয়াজ শোনান কোনো কাজ হবে, বক্তার ওয়াজ কিছুই হবে না। আজকে বাংলাদেশের নারীরা নষ্ট হওয়ার পিছনে কারণ হলো ইন্ডিয়ান চ্যানেল, আর ছেলেরা নষ্ট হওয়ার কারণ হলো ইন্ডিয়ান হারবাল। হ্যাঁ, ইন্ডিয়ানও কামাকড় লাত্তি মারে বাংলাদেশ থেকে বের করা লাগবে, লাত্তি দিয়ে ধরে, কোন কি দিয়ে? কারণ আমাদের মুসলমানের বাংলাদেশের সবচাইতে বড় শত্রু দেশের নাম হলো কি? ইন্ডিয়া। কারণ চারশো বছর পুরাতন মসজিদ বাবরি মসজিদ ভাঙ্গে ওই জায়গায় রাম মন্দির নির্মাণ করার রায় দিয়েছে ওই ইন্ডিয়ান হাইকোর্ট, ধরে কোন কথা শুনি না। মুসলমানেরা মসজিদকে নিজের জীবনের চাইতেও ভালোবাসে, ঠিক কেনা বলে? আর সেই মসজিদ ভাঙ্গে শালারা ওই জায়গায় রাম মন্দির করবি, আর তোর চ্যানেল আমাদের বাড়ির চলবি। সবচাইতে বড় জিকির না বলা, তা আপনার জিকির করলেন না কেন? ইন্ডিয়ার কোন চ্যানেল মুসলমানের বাড়িতে চলবে? যারা না বলছেন, যদি মুখের সাথে আমলের মিল না থাকে, আল্লাহ বলেছেন অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াবিল ইয়াউমিল আখির ওয়ামা হুম বিমুমিনিন। কোরআন শরীফের আয়াত শোনার পর আল্লাহু আকবার কোয়া দরকার, কারণ আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান। কোরআনের আয়াতের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? ঈমান বাড়ার লক্ষণ কিছু থাকা? আল্লাহু আকবার, আরো জোরে বলেন লিল্লাহি তাকবীর, একটু মনোযোগ দিয়ে শুনেন। আমার মায়েরা বোনেরা পর্দার অন্তরে যারা আছেন, গত বছর ওয়াজটা শুনবার চাইছিলাম কিন্তু মা বোনদের পারি নাই, আজকে আমার মা বোনদের জন্য চারটে লাইন ওয়াজ করবো, অসুবিধা আছে? কারণ মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, আর একটা সন্তান যদি ভালো হয় আগামী বাংলাদেশ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ, কর না কেন? আমার মায়েরা বোনেরা যারা বসে আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। গভীর রাত্রে আল্লাহর নবী ঘুম থেকে চেতন পাইছে, চেতন পাওয়ার পরে দেখে খাদিজা নবীর হাত বুকে নিয়ে কাঁদতেছে। রাসূল বলে খাদিজা কান্দার কারণ কি? খাদিজা বলে হুজুর বুড়ি হয়ে গেছি, যে কোনো সময় আমি দুনিয়া থেকে বিদায় নিব, আমার ব্যাপারে আপনি বলেন। আল্লাহ নবী বললেন খাদিজা, এই দুনিয়াতে দশজন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আবার দুনিয়াতে দশজন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। ও খাদিজা, পুরুষের মধ্যে এক নম্বর জান্নাতি হলো আবু বকর, আর নারীদের মধ্যে এক নম্বর জান্নাতি হলো খাদিজাতুল কুবরা। খাদিজা মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহ নবী বললেন খাদিজা,
দজ্জল পুরুষের মধ্যে এক নম্বর জান্নাতে আবু বকর, দজ্জল নারীদের মধ্যে এক নম্বর জান্নাতি খাদিজাতুল কুবরা। খাদিজা বলে হুজুর আমি যদি এক নম্বর হই তাহলে আমার মেয়ে ফাতিমা কয় নম্বর? তিন নম্বর, চার নম্বর, না পাঁচ নম্বর, না নয় নম্বর? কারণ হযরত আলী যদি চার নম্বর থাকে তাহলে আলীর বউ ফাতেমাও কি চার নম্বর? আল্লাহ রাসুল বললেন খাদিজা আপনার মেয়ে ফাতেমা তো জান্নাতি নয়, আপনার মেয়ে ফাতেমা জান্নাতি নয়, আপনার মেয়ে ফাতেমা জান্নাতি নয়। খাদিজা চমকে বলি ইয়া রাসূলুল্লাহ ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমা কি? আল্লাহ রাসুল বললেন ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। আপনারা তো সুবহানাল্লাহ করলেন, কিন্তু খাদিজার খবর কি? সুবহানাল্লাহ কবে? খাদিজা ফিস ফিস করে বলতেছে ইয়া রাসূলুল্লাহ পাল্টা দেন, পাল্টা দেন, ফাতেমাকে আপনি এক নম্বর জান্নাতি কন আর আমাক জান্নাতি নারীদের নেত্রী বানান, পাল্টা দেন। আল্লাহ রাসূল বলল খাদিজা আমি পাল্টাবো কোত্থেকে? জান্নাতের মালিক আমি না, জান্নাতের মালিককে সে আল্লাহ আপনাকে এক নম্বর জান্নাতি বানাইছে, আর আপনার মেয়ে ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে, এখানে আমার করার কিছু নাই। খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কেমনে করলেন? সর্বপ্রথম আপনাকে নবী বলে স্বীকার করেছি, সর্বপ্রথম আপনাকে আপনার হাতে কলেমা পড়ে মুসলমান হয়েছি, আমার যত সম্পদ ছিল সব আল্লাহকে দিয়েছি, এরপরে আল্লাহ আমাকে এক নম্বর জান্নাতি না বানায়া, খাতুনে জান্নাত যদি বানাইতো আমি বড় খুশি হইতাম। আমার মায়েরা বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনবেন, খাদিজা বলে রাসূলুল্লাহ কোন আমলের কারণে আমাকে বাদ দিয়া আমার পেটের মেয়ে ফাতেমাকে খাতুনে জান্নাত বানাইছে? যতক্ষণ আপনি না বলবেন ততক্ষণ আমি খাদিজা ঘুমাব। গত বছর ওয়াজটা কি মনে আছে না ভুলে গেছেন? আমার মায়েরা কিন্তু বসেছিল, আমি লাস্টে কিন্তু ওয়াজটা না করেই মনোবাদ করছিলাম, আমার খেয়াল ছিল না। আজকে সেই কথার আবার মা বোনদের জন্য বললাম, মা কোন আমলের কারণে খাতিজাকে বাদ দিয়া আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে? এটা পুরুষ মানুষের জন্য না হোক মেয়ে মানুষের জন্য শোনার দরকার আছে না নাই? এখন আসেন আমার সঙ্গে সকলে পড়েন, ফাযকুরুনি আযকুরুকুম আশকুরুনি ওয়ালা তাকফুরুন। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন না? মাইকের কোনো সমস্যা আছে কবেন তো? সমস্যা নাই, সব কথা বোঝা যাচ্ছে? এখন আসেন, বাড়ি খাচ্ছে, হ্যাঁ সেটা তো বলতেছি, কারণ মানুষের তো আমার কথার যখন রিপ্লে কম আসবে তখন বুঝতেছে আমার কথা আপনার বুঝতেছেন না। আসেন দ্বিতীয় আয়াত কি? أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. হাজকুরুনি আশকুরুকুমের উপর ওয়াজ দিয়া বুড়িটা কি আমল করেছে সে আমলটা আমি আটকে রাখছি, আপনারা সবাই শুনবেন, ঠিক কিনা কন? এখন দুই নম্বর আয়াতের উপরে কিছু কথা বলে আমি মা বোনদের ওয়াজ দিয়ে আখেরি মোনাজাত করব, খুব লম্বা ওয়াজ করব না, কারণ শারীরিকভাবে আমি খুব ফিট না। এখন আসেন ভাইজান, আয়াত কোরআনের আয়াত একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলতেছেন যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছ, আস্তাইনু বিসসবরি ওয়াস সালাত ইন্নাল্লাহা মাআস সাবিরিন, তাদেরকে চাইতে হবে কার মাধ্যমে? না 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 না, আল্লাহ কোনো মাধ্যম না, মাধ্যম হবে নামাজ, মাধ্যম হবে নবী, মাধ্যম হবে কোরআন, মাধ্যম হলো মসজিদ, মাধ্যম হলো কোরআন, এরকম বহু কিছু মাধ্যম হবে কিন্তু আল্লাহ মাধ্যম না। এই জন্য খুব খেয়াল করে শুনবেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, এক নম্বর কি? আস্তাইনু, আমার কাছে যদি কিছু পাওয়ার চাও বিশ্বরি ওয়াসলা, আগে আল্লাহ কি বললেন? নামাজের কথা বললেন, তারপরে ধৈর্যের কথা বললেন। আপনারা বলেন তো ধৈর্য আর নামাজ কেন আল্লাহ বললেন? এটা বোঝানোর জন্য বলতেছি, এখানে অনেক মানুষ আমরা আসি না নাই, এ কথাখন আসি না নাই, অনেক মানুষ মনে করেন এইরকম হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে, ইতিমধ্যে এক লোক সাইড দিয়ে যাচ্ছে আর বলতেছে মানুষ নাই রে, মানুষ নাই। তো যারা খাচ্ছে তারা সবাই হাসতেছে আর খাচ্ছে, হাসার কারণে হলো পাগলা,
পাগলা কি বলে, এটা ধরার দরকার নাই। কিন্তু একজন মানুষ চিন্তা করে যে কি মানুষ নাই, মানুষ নাই, এ কথা কেন বলতেছে? ওই খাওয়া বাদ দেয় পাগলার কাছে গেছে, যা বলতেছে ভাই তুই যে কইলি মানুষ নাই রে, মানুষ নাই, এ কথা কেন বললি? তো বলতেছে তুই কয়ে দেখ যে মানুষ নাই, এখনই পিটন খাবি, কারণ জনগণ আমার পাগলা জানে, আমার কথা ধরে না। তো কেউ পাগলা জানেও না, এই জন্য তোর কথা ধরবে, খালি বলে দেখ মানুষ নাই, সঙ্গে সঙ্গে তোর ধরা পিটবে। কি দিছিল বল? সবসময় বাবা মা এর ওয়াজ শুনেছি, কিন্তু বাবা মা ভালো হলে সন্তান ভালো হয়, গাছ ভালো হলে। আচ্ছা যাই হোক, এই ধরনের একটু ওয়াজ করবেন না, আসলে কথা ঠিকই আছে, গাছ ভালো হলে ফল ভালো হয় নাকি কম? এখন আবার বাংলাদেশের খারাপ গাছ কলম করতেছে, আমার এলাকার আমল ফল হতো কলম করে এখন মিষ্টি হবে, হয় না? তাহলে খারাপ গাছও ভালো করার সেটা কি? কলম, কলম। হ্যাঁ, আপনারা একটু ধীরস্থির হন, ওটা বসা কম করেন, পেশাব বন্ধ রাখেন, কারণ মারাত্মক কথা এখন আপনাদের সামনে নিয়ে আসতেছি। বিশ্বপরি আসসালাম, এইটা বোঝানোর জন্য বলতেছি, একজন খাওয়া বাদ্দা উঠে গেছে, যা বলতেছে মানুষ নাই, মানুষ নাই, এ কথা কেমনে বললে? কয় তুই বলে দেখ কিটন খাবি। বলে ভাইজান আমি বলবো না, তোমার কথা জানবার চাই, তুমি কি বললে বললে মানুষ নাই, যেখানে হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে, এখানে কেন বললো মানুষ নাই? বলে দেখবার চাস না শুনবার চাস? তো বলতেছে শোনা অনেক সময় বিশ্বাস হয় না, দেখার মধ্যে বিশ্বাস বেশি, ঠিক কিনা কম? তাহলে চলো একটু সাইডে যাই। সাইডে গিয়ে ওই পাগল ডান হাত উপর করেছে, এভাবে হাতটা আলগা করেছে, ভিতর দিয়ে তাকায় দেখে 15-20 জন মানুষ, আর বাদ বাকি সব শিয়াল কুত্তা রূপে দেখা যায়। বলে ভাইজান 15-20 জন মানুষ, বাদ বাকি শিয়াল কুত্তা রূপে দেখতে পাইলাম, কি দেখলাম? বলে জবান বন্ধ কর, জবান বন্ধ কর, দেখছিস কিন্তু বলা, বললে কিন্তু পিটন, একটা কথা নাই, আসল কথা বললে ধরে মারে রে। কলিকালের জামানা আসল বলতে মানা, সরব সবাই বলেন, কলিকালের জামানা আসল বলতে মানা, হক কথা বললে ধরা মারে রে। বলে ভাইজান আমি বলবার যাব না, খালি জানবার চাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন, একটু জানবার চাই। বলে 15-20 জন যদি মানুষ দেখতেছ, এরা খাওয়ার আগে দোয়া পড়েছে, আল্লাহুম্মা বারিক লানা ফি মা রযাকতানা ওয়া কিনা আযাবান নার, বিসমিল্লাহি বারকাতিল্লাহ বলে খাওয়া শুরু করেছে, লাকাল হামদ ওয়ালাকা শুকর বলে মুখে খাবার দিয়েছে, এজন্য এদের চেহারা মানুষের মতন দেখা যায়। আর বাদ বাকি শিয়াল কুত্তা রূপে যাদের দেখতেছ, এরা খাওয়ার আগে আল্লাহর নাম নেয়নি, কোনো দোয়া দরুদ পড়ে নাই, বারবার বলতেছে লোকটার কলজা ভালো, এজন্য গরু জব করে আমাদের খাওয়াইতেছে। যারা আল্লাহ ভুলে গিয়ে মানুষকে খাওয়ানোর মালিক বিশ্বাস করে, এরা শিয়াল কুত্তার মতন দেখা যায়। আর যারা বিশ্বাস করে কেউ খাওয়াতে পারে না একমাত্র আল্লাহ ছাড়া, ধরে কোন কথা ঠিক কি না, এদেরকে মানুষ রূপে দেখা যায়। এখানে অসংখ্য মানুষ আপনারা বসে আছেন, দেখেন তার মধ্যে কতগুলো লোক ওটা বসা করতেছে, কতগুলো লোক সাইড থেকে শুনতেছে, কতগুলো লোক চিন্তা করে হুজুর কোন ওয়াজ ধরলো, জীবনের একটা করুণ কাহিনী বলবে, সেই করুণ কাহিনী শুনে আমরা কানব, আর যাওয়ার সময় বলবো হুজুর এত সুন্দর করে একটা কাহিনী শুনাইছে। এক একজন লোকের এক একটা নিয়ত আছে না, নাই ধরে কোন আছে না, নাই সব নিয়ত অন্তর থেকে বের করে দিয়া একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ ইমানদারকে লক্ষ্য করে বলতেছেন যে আমার ইমানদার বান্দারা, আস্তাইনু, যদি তোমরা আমার কাছে কিছু পাওয়ার চাও, বিশ্বপরি ওয়াসসালাম, ধৈর্যের নামাজের ভিতর দিয়ে চাও, ধৈর্য আর নামাজের ভিতর দিয়ে চাও, ইন্নাল্লাহ মাআস-সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে। এখন এখানে কোরআনের মাহফিলে বসে থাকতে গেলে আপনাকে ধৈর্য ধরার দরকার আছে না? কিন্তু অনেক সময় মন বলতেছে যাবেন কোথায়, যাবেন কোথায়? যেখানে আপনার মন আপনাকে নিয়ে যাচ্ছে, ওটা কিন্তু আপনার বাসস্থান নয়, ওটা কিন্তু আপনার থাকার জায়গা নয়। আমাদের সকলের থাকার জায়গা আজকে কোরআনের মাহফিলে জানা দরকার,
এই জানানোর জন্যই বলতেছি, খুব খেয়াল করবেন। আল্লাহ বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আগে জিকির মানে আপনারা বললেন স্মরণ, কিন্তু এখানে জিকির মানে কি কথা কন হাযকুরুনি আযকুরুকুম, ওখানে আপনারা বললেন জিকির মানে কি করা, স্মরণ করা। আর এখানে আল্লাহ বলতেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি এই কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছি। এখন জিকির মানে কি, জিকির মানে হলো উপদেশ। জোরে কোন জিকির মানে কি, জিকির মানে হলো কোরআন। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমাদের বাংলাদেশে কোরআন আছে কিন্তু কোরআনের সমাজ নাই। এই কোরআনের সমাজ কায়েম করতে গিয়া, এই কোরআনের সমাজ কায়েম করতে গিয়া আমাদের নবীর নাতি হোসাইন রাদিয়াল্লাহকে শাহাদতের পিয়ালা পান করতে হয়েছে শুধু কোরআনের রাজ কায়েম করার জন্য। সুবহানাল্লাহ, কোন না কেন আপনারা জানেন 72 জন সঙ্গী নিয়ে যখন কারবালার প্রান্তরে, একটু মনোযোগ দিয়ে শুনবেন, 4000 সৈনিক সশস্ত্র অবস্থায় চারিদিকে অ্যাটাক করেছে, ফোরাত কূলের পানি বন্ধ করে দিয়েছে, ফোরাতের পানি বন্ধ, চারিদিকে সৈন্যগুলো তরবারি তাক করে আছে, তীর ধনুক তাক করে আছে, আর 72 জন সঙ্গী নিয়ে হোসাইন রাদিয়াল্লাহ একটা তাঁবু টাঙ্গাইছে। এমন সময় গভীর রাত্রে দুইজন সাহাবী হোসাইন রাদিয়াল্লাহর কাছে গেছে, একটার নাম হলো আব্দুল ইবনে মাসউদ আর একটা হলো আব্দুল্লাহ ইবনে ওমর। দুইজন সাহাবী গেলেন হোসাইন, খামাখা গন্ডগোল করে কি হবে, বরং তুমি মুখে মুখে ইয়াজিদকে মেনে নাও, মুখে মুখে ইয়াজিদকে মেনে নাও। আর মুখে মুখে যদি বলে ইয়াজিদকে মেনে নিলাম, তাহলে 72 সঙ্গী নিয়ে তুমি মদিনায় যাইতে পারবা, আর ইয়াজিদকে যদি না মানো তাহলে তোমার সমস্ত সঙ্গীদেরকে তারা অ্যাটাক করবে, হত্যা করবে। এখন বলো হোসাইন তুমি কি করবা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইন্না নাহনু নাযালনা যিকরা বোঝানোর জন্য বলতেছি, সঙ্গে সঙ্গে হোসেন বললেন রে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর শোনো, আমি যদি ইয়াজিদকে মুখে মুখে মেনে নেই, মেনে নিয়ে যদি আমি জীবন নিয়ে মদিনায় যাই, আমার জীবন হয়তো দুনিয়াতে কিছুদিন জীবিত থাকবে, কিন্তু আমার ইমানের উপরে বড় আঘাত পড়ে যাবে। দরকার হলে আমি হোসেন জীবন দিব, কিন্তু ইয়াজিদকে আমি কোনো সময় মেনে নিতে পারবো, কারণ একজন মুসলমানের কাছে জীবনের চাইতে ইমানের দাম কম না বেশি। আরো জোরে বলেন, শেষ পর্যন্ত যাকে আল্লাহ রাসূল বলেছেন সাইদুস সাবাবি আহলেল জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা হুমা, জান্নাতের যুবকদের সর্দার হবে দুইজন, একটা হলো হাসান একটা হলো হোসাইন। সেই হোসাইন যদি বাতিলের সঙ্গে আপোষ না করে নিজের জীবন দেয়, এখন আমরা যদি সেই হোসাইনের অধীনে জান্নাতে থাকতে চাই, তাহলে আমাদের জীবনটা আল্লাহর কোরআনের জন্য দেওয়ার দরকার আছে না নাই? কি পরিণত হলো, বাজান গো দেহ থাকলো কারবালায়, মাথাটা নিয়ে গেল দামেশকে। ইয়াজিদ তখন ক্ষমতার চেয়ারে বসেছিলেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন, ক্ষমতার চেয়ারে বসেছিল জিয়াদ, যখন ওই মাথাটা এনে হোসেন রাদিয়াল্লাহর মাথাটা এনে যখন ইয়াজিদের সামনে দিল, ইয়াজিদের হাতে কিন্তু একটা লাঠি ছিল, ওই লাঠিটা হোসেন রাদিয়াল্লাহর মুখের মধ্যে ঢুকায় বলতে, হোসাইন তুমি গোয়ার তুমি করে জেদ করে তুমি শেষ হয়ে গেলে, তুমি যদি আমাকে মেনে নিতা তাহলে তোমার এইরকম পরিণতি আজকে হতো না, কিন্তু না মানার কারণে দেখো তোমার দেহ থাকলো কারবালায় আর তোমার মাথা নিয়েছে আমার কাছে, মুখের মধ্যে লাঠি দিয়ে এই অহংকারমূলক কথা যখন ইয়াজিদ বলতেছে, বাজান ইয়াজিদের সামনে শত শত মুসলমান বসে আছে, সমস্ত মুসলমান মাথা নিচু করে বসে আছে, কেউ মাথা তুলে কথা বলে না। আপনারা বলেন তো ইমাম যদি 4 রাকাত আসর 3 রাকাতে বসে, তাহলে মুসল্লির লোকমা দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু সমস্ত মুসলমান ইয়াজিদের সামনে মাথা নিচু করে বসে আছে, কেউ মাথা তুলে কোনো কথা বলে না। এমন সময় 80 বছরের একটা বৃদ্ধ মানুষ লাঠিতে ভর দিয়া দাঁড়িয়ে বলতেছে, ইয়াজিদ তুমি যার মুখের মধ্যে লাঠি ঢুকে অহংকারমূলক কথা বলতেছ যে হোসাইন তুমি জেদ করে শেষ হয়ে গেলে, কিন্তু আজকে শোনে না, যার মুখে তুমি লাঠি ঢুকাইছো সেই হোসাইনকে তুমি চিনো না, সেই হোসাইনকে তুমি চিনো না। ওই সাহাবীর নাম হলো আনাস ইবনে মালিক, তিনি বলতেছেন আমি নবীর সামনে বসে আছি, আল্লাহর নবী হাজার হাজার সাহাবী নিয়ে ওয়াজ করতেছে, বাজান গো নবী যখন ওয়াজ করতেছে, এমন সময় যার মুখে লাঠি ঢুকাইলাম, এই হোসাইনের বয়স ছিল মাত্র 5 বছর। ধরে কোন কয় বছর, কোন কিতাবে লিখছে 4 বছর। 4 বছরের হোসাইন দৌড়ে দৌড়ে আসতেছে, আবু বকর রাদিয়াল্লাহ সামনে বসে আনাস বলতেছে আমি নিজের চোখে দেখলাম, আবু বকর রাদিয়াল্লাহ চোখের এরকম টিপি মারলেন হুজাইফার দিকে, হুজাইফা দৌড়ে গিয়ে হোসেনকে বুকের মধ্যে নিয়ে বলে, বাবা তুমি এখন তোমার নানার কাছে যাইও না, কারণ তোমার নানা
এমন কিছু দামি কথা বলতেছে, সাহাবীরা করিজার খাতায় কথাগুলো নোট করতেছে। ও বাবা হোসাইন, তুমি এখন তোমার নানার কাছে যাইও। এই কথা বলে যখন হোসেনকে হুজাইফা বুকের সঙ্গে জাপটে ধরে হোসেন চিল্লায় বলে, রে নানার সাহাবীরা, আমার নানাকে চিনো বলে তোমরা আমাকে নানার কাছে যাবার দিচ্ছ না, কিন্তু আজকে আমাকে চিনো না বলে আমাকে নানার কাছে ছাইড়া দাও না। তোমরা শুনে নাও, ওই বক্তা নানার চাইতে আমি হোসেন কোনো অংশে ছোট না। আনাস বলে, ইয়াজিদ যার মুখের মধ্যে লাঠি ঢুকাইয়া তুমি বললে হোসেন শেষ হয়ে গেছো, একটু মনোযোগ দা শোনো, তুমি যদি চিনতে তাহলে এরকম বেয়াদবি কথা তুমি বলতে পারত না। এমন সময় আনাস বলে, আমার পাশে হুসাইন বলে আলী বসেছিল, এক দৌড়ে গিয়া হুজাইফার কোল থেকে কাইরা নিয়ে মুখে একটা ঠাসি মারছে। আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ রাসূল বলেছেন, লাই উমিনা হাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি। রাসূল বলতেছেন, প্রকৃত মুমিন যদি হবার চাও নিজের জীবনের চাইতেও আমি রাসূলকে বেশি ভালোবাসতে হবে। এখন আপনারা বলেন তো আলীর কাছে হুসাইন বেশি দামি না আল্লাহর নবী? হযরত আলী হুসাইনকে বেশি ভালোবাসে না আল্লাহর নবীকে বেশি ভালোবাসে? নবীর ভালোবাসা করি যায় নি হোসেন মুখে এত দূর একটা ঠাসি মেরে বলতেছে, ওরা ফাইনাল একা জিক্রা কাল্লা কোরআন কারিমের মধ্যে বলেছেন, আমার পরে আমার নবীর চাইতে শ্রেষ্ঠ মানুষ দুনিয়াতে আর কেউ কোনোদিন হবে না। এই কথার দ্বারা আপনারা কি বুঝলেন? আল্লাহর পরে নবীর উপরে আর কেহ দুনিয়াতে নাই। কথাটা বললেন, আর কেহ দুনিয়াতে আল্লাহ কি বলেছেন, ওরা ফানা লাকা জিক্রা, আপনাকে আমি সবার উপরে জায়গা দিয়েছি। জোরে কান সুবহানাল্লাহ। এখানে জিকিরের কথা আছে না নাই? প্রথম যে আয়াত পড়লাম ফাযকুরুনি আযকুরুকুম, এখানে বলতেছেন ওরা ফানা লাকা জিক্রাক। একটু জিকিরটাকে মনে মনে খেয়াল করবেন বাজান গো। হোসেন রাদিয়াল্লাহর মুখে এত দূরে ঠাসি মারছে, নিচের দাঁতটা উপরে লোকটাইটা রক্ত বের হয়ে গেছে। আলী বলতেছে, হোসেন হিসাব করে কথা বলবি, তোর নানার সঙ্গে তোর তুলনা কেন করতেছিস? বাজান গো। এই কথা বলে যখন হাতটা মুখ থেকে টান দেয় হোসেন বলতেছে, রে নবীর সাহাবেরা, কিছুক্ষণ আগে হুজাইফা নামে একজন সাহাবীর কোল থেকে বলেছি ওই নানার চাইতে কোনো অংশে আমি ছোট না, এখন বাবার কোল থেকে আমি বলতেছি ওই নানার চাইতে আমি হোসাইন অনেক বড়। যেই কইছে অনেক বড়, আপনি তো সুবহানাল্লাহ কইলেন। যে রাস্তা দেখলে শয়তান 40 দিন যায় না, তার নাম কি? ওমর ফারুক দাঁড়িয়ে বলতেছেন, আলিফ তোমার হোসেন নবীর সঙ্গে যে বেয়াদবি করতেছে, এই বেয়াদবি পৃথিবীর অন্য কোনো সন্তান যদি করত আমি দুই পা ধরে হেঁচকা টান দিয়ে ওরে দুই টুকরা করে ফেলতাম। আলী রে, আমার নবীর সঙ্গে যে বেয়াদবি করতেছে তোমার হোসেনকে তুমি সামাল দাও। আনাস বলে, ইয়াজিদ যার মুখে লাঠি ঢুকায় তুমি তাচ্ছিল্য করতেছ, ওই হোসেনকে বুকের মধ্যে নিয়ে আলী যখন নবীর দরবার থেকে যাবার চাই, আমি তাকাই দেখি নবী আমার দাঁড়িয়ে ইতিমের মতন দুই কান হাত বাড়ায় বলতেছে, আলী রে আমার কলিজার টুকরাকে আমার কাছ থেকে আলাদা করিস না, আমার কলিজার টুকরাকে আমার কাছ থেকে আলাদা করিস না। এই কথা সেই মাত্র নবী বলেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী হোসেনকে যখন ছাইড়া দেয় ওই হোসেন দৌড়ে এসে নবীর বুকে চড়ে নবীর গালে চুমা দিয়ে বলে, ও নানা আপনাকে ছাড়া আমি বাঁচবো না নানা, একদিন যদি সকালে না দেখি, বিকালে না দেখলে আমি শান্তি পাই না, বিকালে না দেখলে সন্ধ্যায় না দেখলে শান্তি পাই না, নানা গো গতকাল থেকে আপনাকে দেখতে পাই নাই, আজকে দেখার জন্য আইছি, আপনার একজন সাহাবী আমাকে বুকের মধ্যে নিয়ে আসতে দেয় না। আমি রাগ করে বলেছি নানার সাইজে কোনো অংশে ছোট না। ও নানা, আপনার সাহাবী আমার বাবা, আমার মুখে এত জোরে ঠাসি মারছে নানা। আমি রাগ করে বলেছি নানার সাইজে আমি অনেক বড়, আমার কথায় আপনি মনে কষ্ট নিয়েন না। নবী আমার মুচকি হাসি দিলেন, সুবহানাল্লাহ বলেন। আনাস বলতেছে, আমি নবীর মুখের দিকে তাকাই দেখি নবী আমার মুচকি হাসি দিয়ে বললেন, ভাই তুমি যেই কথা বলেছো এই কথা যদি আমাকে একলা বলতে আমি কিছুই মনে করতাম না, কিন্তু এতগুলো সাহাবীর সামনে কেমনে বললে, ওই নানার চাইতে তুমি অনেক বড়, এই কথা তো সাহাবীরা মানতে পারে না। হোসেন বলে, নানা তুমি কি আপনি কি মনে করেছেন, আপনার নাতে হোসেন ছোট হতে পারে কিন্তু হিসাব ছাড়া কথা কোনোদিন বলে না।
হিসাব ছাড়া কথা কোনোদিন সঙ্গে সঙ্গে উমর ফারুক দাঁড়িয়ে বলতেছে হোসাইন তুমি ছোট্ট মানুষ তুমি আবার হিসাবের জানো কি তুমি ছোট্ট মানুষ তুমি হিসাবের জানো কি হোসাইন বলতেছে না না তোমার আর আমার মধ্যে কথা হয় কিন্তু তোমার সাহাবী এখানে উমর মাথা মারতেছে রাসূল মুসকি হাসিতে বলল এজলেসিয়া উমর উমর তুমি একটু বসো আনাস বলে ইয়াজিদ তুমি যার মুখের মধ্যে লাঠি ঢুকাইয়া তাচ্ছিল্য করতেছো তুমি তার যদি চিনতে এই রকম বেয়াদবি তুমি করতে পারতা না শোনো যেই মাত্র নবী উমরকে বসায় দিছে সমস্ত সাহাবীর অবাক হয়ে নবীর দিকে তাকায় আছে নবী বললেন হোসাইন তোমার হিসাবের কথা একটু সাহাবীদের শুনায় দাও হোসাইন বলে না না আমার এক নম্বর হিসাব হলো আমার বাবার আপনার বাবা বলেন তো না না আপনার সাহাবীদের সামনে এই দুই বাবার মধ্যে কার বাবা বড় যেই বলেছে আমার বাবার আপনার বাবা এই দুই বাবার মধ্যে কার বাবা বড় সমস্ত সাহাবী থরথর করে কাঁপতেছে সমস্ত সাহাবী আশ্চর্য হয়ে চিন্তা করে এমন হিসাব কোনোদিন নবীর সামনে কেউ বলতে পারবে এমন যোগ্যতা পৃথিবীর কার আছে নবীর চোখের পানি বের করে বলে হোসাইন আমার বাবা আব্দুল্লাহ জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি নবী কোনোদিন দেবার পারবো না আর হোসেন বাবা আলী শুধু জান্নাত পাবে না এই দুনিয়াতে দশজনকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে তার মধ্যে চার নম্বর হলো হোসেন বাবা আলী আমি নবীর বাবা আব্দুল্লাহর চাইতে হোসেন বাবা আলী আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড় হোসেন বলে না না আমার দুই নম্বর হিসাব হলো তোমার মা আর আমার মা বলতো নানা বলতো এই দুইজনের মায়ের মধ্যে কার মা বড় সমস্ত সাহাবী নবীর চেহারার দিকে তাকায় দেখে দুচোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে নবী বলে হোসাইন রে আমার মা আমিনা জান্নাত পাবে কি পাবে না এ গ্যারান্টি আমি নবী কোনোদিন দেবার পারবো না কিন্তু হোসেনের মা ফাতেমা শুধু জান্নাত পাবে না জান্নাতে নারীদের নেত্রী হবে মা খাদিজা কি বলতেছেন জান্নাতি নারীদের নেত্রী ফাতিমা কেন হলো কোন আমলের কারণে যতক্ষণ না বলবেন আমি খাদিজা আপনার হাত ছাড়ব মনে আছে না ভুলে গেছেন কোন আমলের কারণে আমার মায়েরা খালি চিন্তা করতেছে ও মায়েরা যারা বসে আছেন শোনেন আল্লাহ নবী বললেন খাদিজা কোন আমলের কারণে আল্লাহ আপনাকে বাদ দিয়ে আপনার মেয়ে ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে যদি জানবার চান তাহলে আপনি আমার একটা প্রশ্নের উত্তর দেন খাদিজা বলে হুজুর কি প্রশ্ন করবেন বলে প্রশ্ন হলো আপনার নাকের সাইজ কেমন এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে আপনার মুখের সাইজ কেমন এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে আপনার গায়ের রং কেমন এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে খাদিজা বলতে যে হুজুর 40 বছর বয়সে আপনাকে যখন স্বামী বলে স্বীকার করলাম ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী আমি ছিলাম এই ধনবতী হওয়ার পিছনে কারণ হলো আমার বাবার অনেকগুলো ব্যবসা ছিল ওই ব্যবসা দেখাশোনা করতে গিয়া হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে আমার নাকের সাইজ কেমন ওই পুরুষেরা বলতে পারবে আমার গায়ের রং কেমন তারা বলতে পারবে আমার মুখের ঢপ কেমন তারা বলতে পারবে আল্লাহ রাসূল বলে খাদিজা তাহলে আপনি স্বীকার করতেছেন হাজার হাজার পুরুষ মানুষ আপনার নাকের খবর মুখের খবর গায়ের রং বলতে পারে এখন বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমার চেহারা কেমন এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে খাদিজা বলতে যে পর্দানিশি 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 আমার ফাতেমা হলো পর্দানিশি রাসূল বলে খাদিজা শুধু পর্দানিশি হওয়ার কারণে আল্লাহ আপনাকে বাদ দিয়া আপনার ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে আপনার বলেন তো ভাই জান এই খবর খাতিয়ে জানে ফাতেমা কি জানে নাকি এই খবর ঘটছে কিন্তু মক্কায় এই খবর ঘটেছে মক্কায় কিন্তু রাসূল হিজরত করে যখন মদিনায় এলেন মদিনায় অনেক কয়েক বছর থাকার পরে একদিন নবীর ঘরের মধ্যে মা ফাতেমা ঢুকছে নবী আমার মুসকি মুসকি হাসতেছেন ফাতেমা বলে বাবা আমি আপনার ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আপনি মুসকি মুসকি হাসেন কেন আল্লাহ নবী বলে ফাতিমা তুমি কি জানো আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে যেই বলে আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে সঙ্গে সঙ্গে ফাতিমা মুসকি মুসকি হাসতেছে রাসূল বলে ফাতিমা তুমি আবার হাসো কেন বলে ইয়া রাসূল আল্লাহ ও বাবা আল্লাহ আমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে এই কারণে আমার মনে আনন্দ লাগতেছে নবী বললেন ফাতিমা আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিলে কি হবে মা আল্লাহ তোমার আগে একটা মেয়েকে জান্নাত দিবে আপনারা
তো সুবহানাল্লাহ কইলেন, কিন্তু ফাতেমা ফাতেমা সুবহানাল্লাহ কবে? ফাতেমা কান ধরে বলে, বাবা এমন কি আমল করলো, মেয়েটার বাড়ি কোন জায়গায়, নাম কি? যে আমল করার কারণে আমার আগে আল্লাহ জান্নাত দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বলতেছে, রাসূল বলতেছে, ফাতেমা ওই যে একটা পাহাড় দেখতেছে বলে, হ্যাঁ পাহাড়ের সামনে একটা জঙ্গল দেখা যায়, ওই জঙ্গলের সামনে ছোট্ট একটা ঝুবড়ি বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি, ওই কাঠুরার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, বাবা ওই কাঠুরার মেয়ে বউটা কি আমল করলো, ওই কাঠুরার বউ কি আমল করেছে, যে আমল করার কারণে আমার আগে আল্লাহ তাকে জান্নাত দিবে। এখন কাঠুরার বউ কি আমল করেছে আমার মা বোনদের জন্য শোনার দরকার আছে না নাই, এজরে তো আছে না নাই? আমি কিন্তু এখানে আমার এক ভাই বলেছে যে একটা ভালো সন্তান যদি পাওয়ার চায়, ভালো একটা মায়ের দরকার, জোরে কোন কিসের দরকার, তাহলে কোন আমল করলে, কোন আমল করলে ওই ফাতেমার আগে জান্নাতে যাবে একটা কাঠুরের বউ? সে আমলটা মা ফাতেমা নবীর কাছে জানতে চায়। আমি আমার মা বোনদের জন্য আমলটাকে যখন পরে নিয়ে আসতেছি, এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, রাসূল বলতেছেন, হুসাইন আমার মা আমিনার চাইতে তোমার মা ফাতেমা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে, নানা আমার তিন নম্বর হিসাব হলো তোমার নানা আর আমার নানা, বলতো নানা বলতো এই দুইজন নানার মধ্যে কার নানা বড়? আনাস বলতেছে, ইয়াজিদ রে, আমি তখন তাকাই দেখি, আমি তখন তাকাই দিকে উমর ফারুক কানতে কানতে এক দৌড়ে এসে হোসেনকে বুকের মধ্যে নিয়ে বলে, হোসাইন তোমার নানার নানা ওহাব জুহুরিকে দুনিয়ার কেউ চিনে না, আর তোমার নানাকে শুধু দুনিয়ার মানুষ না, স্বয়ং আল্লাহ কোরআন করেছেন ঘোষণা, ওয়াইন্নাকা আলা খুলুকিন আযীম। হোসেন বলতেছে, তাহলে নানা বলেন, বাবার দিক দিয়ে যদি আমি বড় হই, মায়ের দিক দিয়ে যদি আমি বড় হই, নানার দিক দিয়ে যদি আমি বড় হই, আপনি আমার চাইতে কোন দিকটা বড়? আনাস বলে, ইয়াজিদ রে, আমি তখন তাকায় দেখি আল্লাহ নবী হোসেনকে আসমানের দিকে তুলে ধরে বলে, সাহাবীরা তোমরা তাকায় দেখো তো আমার চাইতে হোসেন কত বড়। আনাস বলে, ইয়াজিদ যার মুখের মধ্যে লাঠি ঢুকাইয়া তুমি তাচ্ছিল্য করে কথা বলতেছো, অথচ ওই হোসেনকে নবী মাথার উপরে তুলেছে, তুমি আসলে হোসেনকে চিনো না। আজকে তুমি দুনিয়াতে ক্ষমতার চেয়ারে পাইয়া মনে করতেছ আমি বিরাট কিছু হয়েছি, আমি নবীর সাহাবি বলতেছি, হোসাইন কোনোদিন মরে নাই, কোনোদিন মরবে না, আসলে আল্লাহ মরবে না, আল্লাহর মৃত্যু, জোরে কোন আল্লাহর মৃত্যু, আর আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তাদেরও মৃত্যু নাই। তাহলে দেখেন এখানে আমাদের খুব খেয়াল করা লাগবে, একটা হলো আল্লাহর মৃত্যু নাই, কুল্লুমান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আর একটা হলো আলা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়া ওয়ালাকিন লা তাশউরুন। কোরআনের মধ্যে সবচাইতে বড় জিকির হলো আল্লাহর জন্য যারা জীবন দিবে তাদেরকে মৃত্যু বলা যাবে না, আল্লাহর জন্য জীবন দিবেন এমন কোন আল্লাহর বান্দা আজকের মাহফিলে আছেন? দুই হাত তোলা আল্লাহকে একটু দেখান, যারা আল্লাহর জন্য জীবন দিবেন, লিল্লাহে আল্লাহর জন্য জীবন দিবেন, আর ফজরের আজান শুনে ল্যাপের মধ্যে আড়াই হাত হবেন। আপনার বলেন তো আসসালাতু খায়রুম মিনান নাম শোনার পরে ল্যাবের ভিতরে থাকা জায়েজ আছে? আজকে অনেক যুবক, অনেক যুবক যারা ইন্ডিয়ান হারবাল খায়, আমি কথা বলতেছি ইন্ডিয়ান হারবাল খাওয়া লাগবে না, লাগবে না, যে আজান দিয়েছে ল্যাবকে লাত্তি মারেন একটা যুদ্ধের সব পাবেন, লাত্তি দিয়ে ল্যাব সাইড করলেন, কইরা ঠান্ডা পানির মধ্যে ওযু করতেছেন, আপনি একটা বদর যুদ্ধের সব পাবেন, সুবহানাল্লাহ কন্যাকে আপনি উজু করে মসজিদে আসতেছেন, মসজিদে আসতেছেন, আস্তাইনু বিসবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহ মা সাবরিন বোঝানোর জন্য বলতেছি। আর যখন আজান দিল আগে ছিল সাড়ে তিন হাত, যে আজান দিছে হচ্ছে আড়াই হাত, এখন ল্যাব কি করবে, আজান শুনবে না দেখে মাথার উপর দিছে, এখন ল্যাব মাথার উপর দিলে পাও বার হয়ে গেছে, পাও টানে বুকের সঙ্গে রয়েছে,
আপনি বাইরে থেকে দেখেন মাথাও নাই পাছাও নাই কে গেল কোথায় মনে হচ্ছে ছাগলের বস্তা ঠেকাতেছে আপনি ল্যাপ কান্দা দেখেন ল্যাপের মধ্যে ওর সাইজ আর সকালবেলা সাইড থেকে কুত্তার সাইজ একই সাইজ ঠিক কিনা বলেন ভাইজান একটু মনোযোগটা কথাগুলো শুনবেন আল্লাহর জন্য যারা জীবন দিবেন তাদের জন্য আলোচনা নিয়ে আসার আগে কি লেখছেন এখানে শুধু ঘোষের বিষয় না ঠিকই আছে শোনেন মাথার বাড়ি না ওয়াজ হবে সব মানুষের ধৈর্য এক না সব মানুষের মন মানসিকতা এক না ঠিক কিনা বলেন এখানে অনেক আল্লাহর বান্দা আছে আমি দেখতেছি পেশাব করবার যাচ্ছে আসতেছে আবার কতগুলো যায় রাস্তা দোকান এখান থেকে উঠে যায় ওটি খারাপ হচ্ছে দেখেন আপনার এখানে দু একটা ফাঁকা হয় ওটি লোক বেশি হচ্ছে আপনারা বলেন তো বসা এ কোরআনের মাহফিলে বসা আর দাঁড়িয়ে থাকা কোনটার দা রিপোর্ট আল্লাহর কাছে যাবে এক ঘন্টা আমলের নিয়তে কেউ যদি বসে আল্লাহ তাকে 60 বছর নফল ইবাদতের সব দিবে আর যদি 10 ঘন্টা দাঁড়িয়ে থাকে একটা সব পাবে তার কোনো গ্যারান্টি কি কোনো কথাই নাই তো এই জন্য আমি বলবো আসলে যখন বাইরে না থাকে ভিতরে আসেন হ্যাঁ আসেন যখন শুধু ঘোষের বিষয় কি ব্যাপারে পাঙ্গার ব্যাপারে নাকি লেখছে ও পর্দার ব্যাপারে আমাদের এলাকায় মাদ্রাসা করার ব্যাপারে মাশাআল্লাহ ঠিকই আছে তিনটাই ভালো শোনেন কয়েকটা গুনে আল্লাহ তৌবা করলেও মাফ করে না কয়েকটা পাপ তৌবা করলেও আল্লাহ মাফ করে না তার মধ্যে 1 নম্বর হলো সুদ ঘোষ এই সুদ ঘোষ আল্লাহ তৌবা করলেও মাফ করে না জোরে কোন কি করে না তৌবা করলেও মাফ করে না কেউ যদি কয় আল্লাহ আজ থেকে সুদ খাবো না ঘুষ খাবো না আল্লাহ কয় যতই কান দেখ মাফ হবি না কেন মাফ হবে না যাদের কাছ থেকে সুদের টাকা লিছে তাদেরকে যতক্ষণ ফেরত না দেবে যাদের কাছ থেকে শতকরা 10 টাকা বাড়তি খাচ্ছে তাদেরকে যতক্ষণ ফেরত না দেবে টাকা ফেরত দিয়া তারা হাত ধরা মাফ চাওয়া লাগবে ভাই আমি তোর থেকে 10,000 টাকা সুদ খাচ্ছিলাম আজ তোর 10,000 ফেরত দিলাম তুই আল্লাহর রাস্তায় আমাকে মাফ করো উনি যদি মাফ করে তাহলে আর তৌবা কবুল হবে কারণ সুদ আর ঘোষ এটা হকুল ইবাদের সাথে সম্পর্ক ধরে কোন কার সাথে সম্পর্ক হকুল ইবাদ ঘুষ নিছে 1 লোকের কাছ থেকে 1 লাখ টাকা এখনই তৌবা করতেছে মাফ দিবে না কারণ ওর টাকা ফেরত দিলে আল্লাহ মাফ দিবে আমার কথা কি বুঝলেন সবচাইতে বড় পাপ হলো সুদ আর ঘুষ এইটা তৌবা করলেও আল্লাহ মাফ দেয় না যতক্ষণ তার কাছে ফেরত না দেওয়া হয় সুদের 1 টাকা যে খায় সে মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুণা হয় জোরে কর নাউজুবিল্লাহ এখন চিন্তা কর নিজের মায়ের সাথে এ ওয়াকাম করার গুণা কি বড় পাপ ভাই সুদের ধার দেয় যেন আমরা না যাই আচ্ছা ঘুষ সম্পর্কে হাদিস তো আছে রাসুল মুত্তাশি কেলাহু ফিন্নার যে ঘুষ খাবে ঘুষ দিবে ওই জাহান্নামে যাবে অসুবিধা নেই এখন পর্দার ব্যাপার আমি তো পর্দার ওয়াজ করতেছি কি কল করতেছি করতেছি না একটু মনোযোগ দিবেন কোন আমলের কারণে ওই কাঠোরের বউ জামিলাকে আল্লাহ ফাতেমার আগে জান্নাত দিবে এই আমলটা কি ফাতেমা যখন নবীর কাছে বায়না ধরেছে আল্লাহ নবী বলে ফাতেমা এটা আমি বলতে পারবো না এটা তদন্ত করে তোমাকে জানা লাগবে পরদিন আসরের নামাজের পরে ফাতেমা ওই কাঠুরার বউ জামিলার ঘরের দরজায় ডাক দেয় জামিলা আমি নবীর মেয়ে ফাতেমা একটু দরজা খোলো জামিলা ছোট বাচ্চার মতন ফোফায় ফোফায় কান্দে ফাতেমা বলে জামিলা কান্দো কেন আমি নবীর মেয়ে ফাতেমা তোমার ঘরের দরজায় ফাতেমার কথা শুনে জামিলা বলতেছে ওগো নবীর মেয়ে ফাতেমা আমার সারা জীবনের কামনা হলো একটা নজর আপনাকে দেখবার চাই ফাতেমা বলে দরজা খুললেই তো আমার সঙ্গে তোমার দেখা হয় জামিলা বলে দরজা খুলবো কেমনে আমার স্বামী কাঠুরি এখন বাড়িতে নাই আর স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতেও আমি ভয় পাই স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতে ভয় পায় আর আমাদের বউগুলা যারা আছে এরা একটা ফুকুন্নির জন্য বাড়ির দরজা খুলে দেয় জোরে কোন কথা ঠিক কি না আপনাকে এলাকায় মেয়ে মানুষ ভিক্ষা করে না এ কথা কোন করে কি করে না নবীর শিক্ষা করো না ভিক্ষা মেহনত করো সবে আর আমাদের এলাকার মেয়েরা স্বামীর সাথে হঠাৎ রাগ করে কয় দে মর্দা তালাক দে ভিক্ষা করে খামো দে তালাক দে মর্দা তালাক দে ভিক্ষা করে খামো শোনেন একমাত্র অসহায় ঋণগ্রস্ত কানা ন্যাংরা বুড়ে বুড়ি এদের বাদ দিয়ে অন্য কাউকে ভিক্ষা দিলে আপনার পাপ হবে কথা বোঝেন না আমার কথা বোঝেন না কানা ন্যাংরা অসুস্থ লুলে বুড়ি
বুড়ে এই কয়টা বাদ দেয় অন্য কাউকে যদি ভিক্ষা দেন যে কয়টা ছাগলের দানা দেবেন প্রত্যেক দানায় দানায় পাপ হবে কারণ নবীর কাছে একজন ভিক্ষা চাইছিল নবী কয় তোমার বাড়িতে কিছু নাই কম্বল আছে নিয়ে আসো যাও নবীর শিক্ষা করো না ভিক্ষা মেহনত করো সবে কম্বল যখন দিল কম্বল বিক্রি করে অর্ধেক টাকা দিয়ে খাদ্য কিনা দিছে আর অর্ধেক টাকা দিয়ে একটা কুড়াল কিনা দিছে যাও নিজে কুড়ালের হাতল লাগাই বললেন কাঠ কেটা খাও এখান থেকে বোঝা গেল ভিক্ষা করা ইসলাম পছন্দ করে আম্মা সাইলা ফালা তানহার এটা যদি আপনারা পড়েন বুঝবেন কাঠুরের বউ জামিলা বলতেছে ওগো নবীর মেয়ে ফাতেমা আজকের মতো আপনি ফেরত যান আগামীকাল এই সময় আসেন আসা মাত্র দরজা খুলে দেব আসা মাত্র কি খোলা দিব দরজা খোলা দিব কারণ আমার স্বামী যখন বাড়িতে আসবে স্বামীর কাছ থেকে হুকুম নিয়ে রাখবো আমার স্বামীর কাছ থেকে হুকুম নিয়ে রাখলে আগামীকাল এই সময় আসলে দরজা খুলবো ফাতেমার আগ্রহ বাইরে গেছে যে কাঠুরের বউ স্বামীর হুকুম ছাড়া দরজা খুললো না এর ঘরের মধ্যে না ঢুকলে এর আমলের খোঁজ তো পাওয়া যাবে না যে আমল করার কারণে আমি নবী আমি ফাতেমার চাইতে আগে জান্নাতে যাবে পরদিন যখন ফাতেমা চুপি চুপি আসতে চায় এমন সময় পিছন দিক থেকে এক বাচ্চা ডাক দেয় নাম হলো তার হোসাইন বয়স হলো মাত্র 3.5 বছর ডাক দে বলে মা আপনি কোথায় যাবেন গতকাল গেছিলেন আপনার সঙ্গে যাওয়ার চাই কি করবে ফাতেমা সেদিন সন্তানকে নিয়ে কাঠুরের বউ জামিলার ঘরের দরজায় যেই মাত্র আইছে হোসাইন বলতেছে মা আমার মা হইয়া এই সাধারণ ঝুবড়ি বাড়ির দরজায় কেন আইছেন এই বাড়িতে এমন কি আছে মা গতকাল আইছিলেন আবার আজকেও চলে আইছেন ফাতেমা ডাক দে বলে জামিলা তুমি কি দরজা খুলবা না জামিলা বলতেছে 1 ঘন্টা হলে দরজায় দাঁড়িয়ে আছে আপনি আসা মাত্র দরজা খুলবো ফাতেমা বলতেছে তাহলে দরজা খুলে দাও জামিলা বলতেছে কেমনে খুলবো কে জানো আপনাকে মা মা বলে ডাকতেছে ওই বাচ্চা নিয়ে যদি আপনি ঢুকবার চান তাহলে আজকের মতো আপনি ফেরত যান ফাতেমা চমকে বলে জামিলা যেই বাচ্চা আমার সঙ্গে আইছে তার বয়স হলো মাত্র 3.5 বছর 3.5 বছরে একটা বাচ্চা নিয়ে ঢুকলে অসুবিধা কি জামিলা বলতেছে আপনি নবীর মেয়ে হবার পারেন কিন্তু আপনি ফতুয়া জানেন না আপনি ফতুয়া কম জানেন সুবহানাল্লাহ কন না কেন একটা কাঠুরের বউ ফাতেমাকে বলতেছে আপনি নবীর মেয়ে হন কিন্তু আপনি ফতুয়া কম জানেন ফাতেমা বলে ফতুয়া কি জামিলা বলতেছে আপনার হোসেন বয়স যদি 2 বছর হইতো তাহলে হোসেনকে নিয়ে আপনি ভিতরে ঢুকতে স্বামীর হুকুম লাগতো না কিন্তু যখন 2 বছর পার হয়ে গেছে তখন ওই বাচ্চাকে নিয়ে ঢুকতে আমার স্বামীর হুকুম লাগবে ফাতেমা বলে জামিলা কি বলবার চাও জামিলা বলতেছে 2 বছরের বাচ্চা দেখবে ঠিকই কিন্তু মেমোরির মধ্যে ধারণ করতে পারবে না আমি জামিলার চোখের সাইজ কেমন আমার নাকের সাইজ কেমন এইটা 2 বছরের বাচ্চা দেখবে ঠিকই কিন্তু মেমোরির মধ্যে ধারণ করতে পারবে না 2 বছর যখন পার হয়ে যাবে তখন শুধু দেখবে না এটা মেমোরির মধ্যে ধারণ করবে এই জন্য আল্লাহ রাসুল বলেছেন তোমাদের ঘরে যদি 2 বছরের বাচ্চা থাকে ওই বাচ্চা যদি চেতন থাকে না ঘুমায় তাহলে বাচ্চার সামনে স্বামী স্ত্রী মহব্বত করলে কোনো আপত্তি নাই কিন্তু 2 বছর যখনই পার হয়ে যাবে তখন ওই বাচ্চার সামনে স্বামী যদি তার বউকে মহব্বত করে ওই বাচ্চা বাইরে এসে বলতে পারে আব্বা তাই মাস্ক চাপা ধরছিল রে ধরে কোন কথা ঠিক কিনা দেখেন ইসলাম কত সুন্দর নিজের 2 বছর বাচ্চার সামনে আমার হালাল বউকে আমি আদর করতে পারবো না আর আগামীকাল 14ই ফেব্রুয়ারি বাংলাদেশে আবার কাতি মাসে একটা কুত্তা দিবস চলে আসলো জোরে কোন কথা ঠিক যেটি সেটি আপনাদের শখের পল্লী ডানা পার তারপরে ওই যে মরহুম আব্দুল জলিল পার এমন ভাবে জুলাই জুলাই বসা থাকবে মনে হয় কাতি মাসা কুত্তা জোড়া লাগিছে জোরে কোন কথা ঠিক আগামীকাল আমি আপনাদের বলতেছি বিয়ের আগে কোনো কিছু করা জায়েজ নাই যা করবেন বিয়ের পরে যা করবেন কি বিয়ের পরে বিয়ের আগে বিশ্ব ভালোবাসা দিবস না বিশ্ব ব্যবসা দিবস জোরে কোন কথা ঠিক কিনা ব্যবসা দিবস হ্যাঁ কত যুবক যুবতী অকাম বকাম করে বিয়ের আগে একে বমি বমি ভাব হয় বমি বমি ভাব আমি মায়েদের পায়ে হাত দিয়ে বলতেছি আমি যুবকদের পায়ে হাত দিয়ে বলতেছি 90% মুসলমানের দেশে এই দিবস উদযাপন করা যাবে করতে দেওয়া যাবে সরকারিভাবে পুলিশের সবচাইতে বড় দায়িত্ব কোরআনের মাহফিলে
বক্তাকে দেখা লাগবে না, বরং পার্কে পার্কে ঘোরেন। আগামীকাল ডানা পার্ক, শকেরপল্লি, মরহুম আব্দুল জলিলের পার্কেও তো আপনারা যান, যাই দেখেন কারা কারা বোঝা থাকে, জিজ্ঞেস করেন তোর কি হয়। ওই যে ফখরুদ্দিন সরকার, আমি মাঝে বললাম না, মাঝে মধ্যে দরকার আমাদের দুপসাসে র‍্যাবের র‍্যাবের ক্যাম্প, এক ছেলে তার যুবতী বউকে নিয়ে মোটর সাইকেলে চলতেছে, এত জোরে মোটর সাইকেল ছাড়ছে যে অন্যা অন্যা এটা গলার প্যাঁচ খাচ্ছে, মানে বুকের উপর আর নাই। তো এখন মেজর ওকে অ্যাটাক করছে, এই থাম, যেই থামছে বলে তোর পিছনে কে, আমার বউ সার, তো তোর বউয়ের গায়ে বোরকা নাই কেন, তুই কেমন মুসলমান? ও তখন জোড়হাত করে বলতেছে, স্যার এখানে যে র‍্যাবের ক্যাম্প আমি জানতাম, যদি জানতাম এই বৌলিয়া এই ব্যবসায়ী বৌলিয়া এদিকে আমি আসতাম না। তখন মেজর বলতেছে ওর বউকে, মা তুমি একজন মুসলমানের বউ হয়ে তোমার গায়ে বোরকা নাই কেন? মেয়েটা কান্তে স্যার বলতেছে, স্যার আমি কোন পক্ষে হাজার বার করছি বোরকা দাও কিন্তু আমাকে দেয় না স্যার, এখন বলেন আমার দোষ কি? মেজর হাসতে স্যার বলতেছে, দেখ তোর বউ একটা আর্মির সামনে দোষ যদি স্বামীর দেয়, আল্লাহর সামনে তো ছাড়বি। এই স্যারের বউ ব্যাপারটা আছে, আপনি মনে করেন না যে আপনার বউ ব্যাপারটা হওয়ার কারণে আপনার বউ জাহান্নামে যাবে, এটা মনে করেন না। রাসূল বলেছেন না, দাইসুল আয়াদুল জান্নাত, দাইস কোনদিন জান্নাতে যাবে। আমার মায়েরা বোনেরা একটু মনোযোগ দিয়ে বসে থাকবেন, কিছুক্ষণ পরে আলোচনা আসতেছি। এখন আমি আপনাদের সামনে বলবো ওই বুড়িটা কি আমল করলো, যে আমল করার কারণে আল্লাহ বুড়িটার বাড়িও ধ্বংস করে নাই, বুড়িটার কিছু করে নাই। একজন নবী হয়ে শুনতে চায়, আপনারা সকলে শুনবার চাইছেন, মনে আছে? আচ্ছা এই কথা বলার আগে আপনাদের কাছে রুমাল যাবে, গামছা যাবে, আল্লাহর ঘরের জন্যে, মসজিদের জন্যে, এই যুবকদেরকে উৎসাহ দেওয়ার জন্যে 10-20-50-100 টাকা যে যা পারবেন আল্লাহর হস্তে দান করবেন। ভাই যান, দানের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই, দানের ব্যাপারে জোর করে ধরাও চলবে না, মন যা চাবে আল্লাহর ঘরের জন্য জীবনের শেষ দান। এখন উঠবেন না, এমনি মেলা উঠছেন আপনারা, আর ওঠেন না। এখন আপনাদের কাছে রুমাল যাবে, চাদর যাবে, ছেলেরা যাবে, আপনারা আল্লাহর হস্তে দিয়ে দেবেন। যে আল্লাহর মেয়েরা কি লেখছে, মেয়েরা আবার কি লেখছে, কাউকে কাউকে সালাম দিতে বিস্তারিত জানাবেন, অনেক মশলা আছে। মেয়েরা কাকে কাকে সালাম দিতে পারবে, যাদের সাথে বিয়া বসা জায়েজ নাই, যাদের সঙ্গে বিবাহ বসা জায়েজ নাই, এমন ব্যক্তিকে মেয়েরা সালাম দিবার পারবে, যাদের সাথে বিয়া বসা যায় তাদের সালাম দিবার পারবে না। একটা মেয়ে মানুষ মরে গেলে যারা কবরে লাশ নামাবার পারবে তাদেরকে সালাম দিবার পারবে, যারা কবরে লাশ নামাবার পারবে না তাদেরকে সালাম দেওয়া যাবে। বুঝে পারলেন আমার কথা? বুঝে পারলেন না? কত নাম ধরে ধরে বলা লাগবে না। আপনার একটা মেয়ে মানুষ মারা গেল, মনে করুন শালি মারা গেছে, এখন দুলা ভাই যদি কয় আমার শালির লাশ আমি কবরে নামাবো, চলবে? তাহলে যারা লাশ ধরে পারবে না তাকে সালাম দেওয়া, কারণ সালামের মধ্যে কি আছে? ও যে একটা সালাম নাই, সালাম আলাইকুম বিয়ান সাহেব, কেমন আছেন বিয়ান সাহেব, ভালো বলতেছে না? ও তখন বলতেছে আমার বুকের মধ্যে জ্বালা, তার মানে কি সালাম দিয়ে এখন ধর্ষালা, ধরে কোনো কথা ঠিক নাই। এইগুলো সবাইকে সালাম দেওয়া যাবে না। হ্যাঁ, আপনারা বুঝে শুনে সালাম দিন, আমি যে কথাটা বললাম এটা বাড়ির যা চিন্তা করবেন, যে কোন কোন পুরুষের সঙ্গে মেয়েদের বিয়ে বসা জায়েজ নাই তাদেরকে সালাম দেওয়া যাবে, মরার পরে যারা লাশ ধরে কবরে নামাবার পারবে তাদেরকে সালাম দেওয়া যাবে, নসে সালাম দেওয়া যাবে। এখন বাধ্য, যদি কোনো মেয়ে কোনো পুরুষকে সালাম দিতে বাধ্য হয় তাহলে কণ্ঠ পরিবর্তন করে সালাম দেওয়া লাগবে। আপনি হয়তো আপনার আপনার মোবাইল আছে, আপনি ঘুমাচ্ছেন, আমার ব্যাপারে বেশি হয় তো, আমার মোবাইল বাজতেছে, তখন আমার বউ যায় মোবাইল ধরলো, কে ধরলো? আমার বউ। মোবাইল ধরে বলতে হবে, যদি বলে আসসালাম আলাইকুম, আমার বউ তো আর বউ বুঝা পায়নি, আমাকে মনে করে সালাম দিছে, তখন আমার বউ বলে ওয়ালাইকুম আসসালাম, কাট কাট মানে কি, মানে এইটুকু বলা যাবে। তবে এই মোবাইল ধরার সাথে কিনি লোকটা ধরেছেন কি? শুধুমাত্র একজন ব্যক্তির সঙ্গে মেয়েরা মিষ্টি করে কথা বলতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সঙ্গে মেয়েরা মিষ্টি ভাষায় কথা বলতে পারবে। আর আমাদের বাংলাদেশে উল্টা হচ্ছে, খালি স্বামীর সাথে খাস খাস,
আর যত অন্য পুরুষ তাদের সাথে মিষ্টি করে কথা কয় দুলা ভাইয়ের সাথে গল্প গল্প করবার যা ছাড়ে না দুলা ভাই দেওয়ার এসে বলতেছে ভাবি আপনার কি সাইজ ভাবি মনে হয় আপনার বিয়েই হয়নি ভাবি বলতেছে এই কথা তোমার ভাই কোনোদিনও কয়নি হায় 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 আমি মা বন্ধুদের জন্য বলবো পুরুষের মধ্যে একজনের সঙ্গে মিষ্টি কথা মিষ্টি ভাষায় কথা বলবেন সে ব্যক্তি হলো আপনার স্বামী আর কেবলমাত্র একজন ব্যক্তির জন্য শাস্তি পারবে সেই ব্যক্তি হলো তার স্বামী স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েদের সাজুগুজু করা যাবে আরো জোরে বলেন কোন আমলের কারণে ওই বুড়িমার বাড়ি আল্লাহ হেফাজত করেছেন বুড়িকে বন্যার গজবে আল্লাহ ধ্বংস করে নাই আমলটা নূহ নবী শুনবার চায় আপনারা সকলে শুনবেন শুধু শুনবেন না আমলটা করবেন ওয়াদা দিছেন মনে আছে না ভুলে গেছেন এ কথা কয় না কেরে মনে আছে এই সাগরের মধ্যে কামড়া করেন দশ বিশ পঞ্চাশ একশো যে যা পারবেন আল্লাহর ঘরের জন্য দিবেন জীবনের শেষ দান মনে করে দিবেন মনে করবেন এই দানটাই আমার জীবনের শেষ দান ভাইজান এরকম মনে করেন না আরও বহুদিন আমরা দুনিয়াতে জীবিত থাকব কারণ যে কোনো সময় আমাদের ডাক পড়ে যাবে বাজান সকলে আমার সঙ্গে বলেন কতজনকে কত কি দিলাম যাবার কালে একজন আরও দেখা না পাইলাম বলেন না কেন কতজন কত কি দিলাম যাবার কালে একজন আরো দেখা না পাইলাম ও আমার সাদের মালা যাই রে ছিঁড়ে রইব না আর বেশি দিন তোদের মাজারে আপনারা যারা এখানে বসে আছেন আপনাদের বাপ মা মারা গেছে গেছে এ কাদের কাদের বাপ মা মরছে একটু আল্লাহ হাত দেখেন তো দেখেন আমার বাপ মারা গেছে আপনাদের কার কার বাপ মারা গেছে একটু হাত তোলেন এই যাই হাত তুলিনি চিন্তা করে দেখে মরছে না মরেনি আচ্ছা হাত নামান আচ্ছা কাদের কাদের মা মারা গেছে একটু হাত তোলেন তো মা আচ্ছা ঠিক আছে হাত নামান আমি এখন দেখবো যাদের মাও নাই বাপও নাই এরকম কারা কারা আছেন মা বাপ দুটোই মারা গেছে আরে অনেক আল্লাহর বান্দা আপনারা বলেন তো ভাইজান আমি মায়ের একটা গান গাই যাদের মা মারা গেছে একটু চিন্তা করে মনোযোগ দিয়ে শুনবেন কি বলবো প্রসবের কথা মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায় কেন সে মায়ের ভক্তি করো না এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো যেই যুবকেরা গান বাজনা না করে আজকে কোরতারা যুবকেরা কোরআনের জান্নাতের বাগান লাগাইছে এই কোরআনকে ভালোবাসে মায়ের কবরকে জান্নাত বানানোর জন্য একটা কোরআন শরীফ বাবদ দুইশো টাকা দান করবেন দুইশো টাকা দান করলে একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার মায়ের কবরে দিয়ে দিবে এমন কোন মা পাগল আপনার একটা সন্তানকে আমি দেখতে চাই যারা মাকে ভালোবাসে আজকে মায়ের জন্য কোরআন শরীফ বাবদ দুইশো টাকা দেবেন আপনি দুইশো টাকা দেওয়া মাত্র আপনার মায়ের কবর একটা কোরআন দানের সওয়াব আল্লাহ দিয়ে দেবে মায়ের কবরকে আল্লাহ জান্নাত বানিয়ে দেবে এমন কোন মা পাগল আছে যে পাগল ছেলেটা এই যুবকদের কোরআনের মা ফেলে দুইশো টাকা দিবেন মাশাল্লাহ বলার সঙ্গে সঙ্গে ট্রেজের উপর থেকে আল্লাহর একজন পাগল মায়ের কথা মনে করে কোরআন শরীফ বাবদ দুইশো টাকা দান করলো আল্লাহ এই দুইশো টাকাটা কোরআন দানের সওয়াব তুমি তার মায়ের কবরে দিয়ে দিল আল্লাহ মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায়ো আমি দুইজন পাইছি এতগুলো মানুষের মধ্যে মা মারা গেছে মাত্র দুইজন ব্যক্তির পকেটে মনে হয় টাকা আছে আপনার পকেটে টাকা থাকলে আমার দাবি আছে মাত্র দুইশো টাকা দিবেন একটা কোরআন সন্তানের সোয়াব আল্লাহ আপনার মায়ের কবরে দিয়ে দিবে আপনার বাবার কবরকে যদি জান্নাত বানাবার চান দুইশো টাকা কোরআন শরীফ বাবদ দিবেন আল্লাহ আপনার বাবার কবরকে জান্নাত বানাই দিবে তিনটা পাওয়া গেছে তিনটা তিনটা কোরআন পাওয়া গেল আল্লাহ চার নম্বরে তোমার একজন বান্দা একটা কোরআন শরীফ দিল আল্লাহ মায়ের কবর জান্নাত বানাই দেন বাবার কবর জান্নাত বানাই দেন পাঁচ নম্বর ছয় নম্বর হয়ে গেছে দেখি তো আল্লাহর বিশটা বান্দাকে এতগুলো মানুষের মধ্যে বিশ জন আল্লাহর বান্দা নাই যে নবীর এই যে কোরআনের মাহফিলে যুবকদের উৎসাহ দেওয়া জন্য কোরআন শরীফ বাবদ দুইশো টাকা দান করবেন মাদ্দা দুইশো টাকা দান করলে একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনাদের আমল নামায় দিয়ে দিবে মাশাআল্লাহ আর একজন দুইশো টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করেন যাদের বাবা মা কবরে গেছে এই দানের ওসিলায় বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তর আছেন গোমা আপনাদের বাপ মা মারা গেছে বাপ মার জন্য দুইশো টাকা দান করবেন একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনাদের আমল নামায় দিয়ে দিবে বাপ মার কবরকে আল্লাহ
জান্নাতে টুকরা বানাবে কোন আমলের কারণে আমলটা কিন্তু প্রথম আয়াত যেটা দেওয়া শুরু করেছিলাম সেখানে আছে অশকুরুলি অশকুরুলি ওয়ালা তাকফুরুন বুড়ি বলতেছে নুহ তুমি যখন আমাকে নৌকায় হাত ধরে তুলবার চাইছিলে তুমি বলো তো আমি প্রশংসা করছিলাম কার নুহ বলতেছেন আল্লাহর বুড়ি বলতেছে নুহুরে আমি যখনই কলেমা পড়ে ঈমান গ্রহণ করেছি তখন আমার ঈমান আমাকে বলেছে দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে কিন্তু কেবলমাত্র একজন ভুলবে না তার নাম কি জোরে কন তার নাম কি তাহলে কি বুঝলেন আপনারা সবচাইতে বড় আমল হলো দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে কিন্তু একজন ভুলবে না তিনি আমাদের আল্লাহ এই জন্য সবাইকে ছাড়তে পারলেও আল্লাহকে ছাড়া যাবে না এটা হলো সবচাইতে বড় জিকির সবাই আমাকে ভুলে যাবে কিন্তু আল্লাহ আমাকে ভুলবে এই বিশ্বাস কলিজার মধ্যে রাখবেন সব ছাড়া যাবে কিন্তু আল্লাহকে আমরা ছাড়তে পারবো না যে কোনো মূল্যে আল্লাহকে ধরতে গেলে এক নম্বর যেটা লাগবে তার নাম হলো নামাজ ভাইজান নামাজ ছাড়া আল্লাহকে ধরা যাবে না এই জন্যই রাসূল বলেছেন লা সলাত আলা ইমানা যার নামাজ নাই তার ইমান নাই লা সলাত আলা দিনা যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই বাইনাল আব্দি ওয়াল কুফরি তর্ক সালাত বান্দা কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ আমরা যারা ওয়াজ শুনলাম মাগরিবের নামাজ যারা না পড়েছি আমি তাদের পায়ে হাত দিয়ে বলতেছি ফজরের নামাজ আমরা ছাড়ব ইনশাআল্লাহ সবাই বলতেছেন ইনশাআল্লাহ যদি ফজর থেকে আপনারা নামাজ শুরু করে দেন যুবকদের মাহফিল সার্থক হবে মসজিদের উন্নয়ন হয়ে যাবে জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান আমরা মসজিদের মধ্যে গিয়া আমরা মুয়াজ্জিনকে রাগ করি এই মুয়াজ্জিন গোটা মসজিদ ধুলা ভরছে মসজিদ সাফ করো আপনারা বলেন তো মুয়াজ্জিন মসজিদ সাফ করা লাগবে যদি পাড়ার সমস্ত লোক মসজিদে যায় ওই মুসল্লির কাপড়ে কাপড়ে মসজিদের ময়লা উঠে যাবে জোরে কোন কথা ঠিক কিনা কিন্তু না কেউ যায় না যার কারণে গোটা মসজিদ ময়লা পড়ে থাকে আমি জয়পুরের আক্কেলপুরে এক মসজিদে জোহরনাথ পড়বার যাই দেখি গোটা মসজিদ ধুলে এক জায়গায় পরিষ্কার আমি মুয়াজ্জিনকে বললাম কে ভাই মসজিদ ঝাড় দেন না আজানটা একা মধ্যে কেউ আসে না হুজুর খামাকে ঝাড় দিয়ে লাভ কি গামছা দুই বাড়ি মারি পরিষ্কার করে আল্লাহ আকবার নামাজ পড়ি আমি বললাম তাহলে মসজিদ পরিষ্কার করেন না কই করি নামাজের দিন করি একজন নামাজের দিন কবে কই জুমার দিন আমার এলাকার লোকেরা জুমার দিনকে নামাজের দিন কয় আপনাকে রে ত্রিকোর তারার খবর কি কথা কয় না ত্রিকোর তারা ইমাম সাহেব আছে এখানে কোথায় খবর কি পাঁচ অক্ষর খবর কি একই অবস্থা তো লাভ কি লাভ আছে লাভটা খোঁজার দরকার আছে না নাই ধরে কোন আছে না নাই আজকে আপনার এই কর্তার আর এই গ্রামের কারা কারা আছেন দেখি হাত তোলেন তো দেখি না এই গ্রামের যারা আছেন তারা হাত তোলেন গ্রামের লোক নাই গ্রামের এই গ্রামের যারা হাত তার তোলেন না কার হাত আচ্ছা হাত নামান হাত নামান যারা আপনারা গ্রামের লোক হাত তুললেন হজর থেকে মসজিদে যাওয়া লাগবে নিয়ত করেন এই নিয়ত করে যদি মাহফিল থেকে বাড়ির যেতে মরে যান এই যে নিয়ত রসিল ইন্নামাল আমালু বিন্নিয়াত এই নিয়তের কারণে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে আপনারা কি মনে করতেছেন আরো বহুদিন বাঁচবো আমি যখন ওয়াজ করতে আসি আমার বউ কিন্তু একটা কথা বলে আমাকে ভয় দেখায় কথাটা কি জানেন দেখে শোনা ওয়াজ করবেন দেখে শোনা ওয়াজ করবেন আমি বললাম কি দেখবো বলে আশেপাশে দেখবেন পুলিশের গাড়ি আছে কিনা র্যাবের গাড়ি আছে কিনা বর্তমান সরকারের বড় কোনো নেতা মঞ্চে আছে কিনা আমি বললাম এগুলো যদি থাকে তাহলে কি করব আমার বউ কয় তেল তেলা ওয়াজ করবেন আমি বললাম তেল তেলা ওয়াজ করার কারণ কি বলে যেন না ধরবার পারে আমি বউকে বললাম বউ রে আমি যদি হক কথা বলি তাহলে আমাকে কে ধরবে আমার বউ বলছে যে পুলিশ ধরবে আমি তখন বউয়ের কপালে একটা চুমা দিয়ে বললাম রে বিবি শোনো যারা প্রকৃত মুসলমান হবে তারা পুলিশ ধরার চিন্তা করবে না তারা আজরাইল ধরার চিন্তা করে ফুটি ধাপে ধাপে হাঁটবে জোরে কোন কথা ঠিক কি না আপনারা বলেন তো আমরা কোন ধরার চিন্তা করব পুলিশ না আজরাইল এখানে এমন মানুষ আছে যাদেরকে পুলিশ কোনোদিনও ধরবে না কোনোদিনও ধরবে না কিন্তু তারা যে আজরাইলের হাতে ধরা পড়বে এই ব্যাপারে কি সন্দেহ আছে নাকি কখন ধরা পড়বেন আমাদের একটা বক্তা ছিল রেজাল করিম কাউসারি রেজাল করিম কাউসারি নাম শুনছেন ইউটিউবে লগ ইন করলে দেখবেন অনেক ওয়াজ তার পাওয়া যায়
উনি বেলকুচিতে ওয়াজ করতে গেছে, বউকে বলেছে রাত দুটার সময় আসব, তুমি দুধ গরম করে রাখো। তো প্রতিদিন এই ডেটটা দুটার মধ্যে বাড়িতে আসে। তো সেই দিন ওয়াজ করতে করতে এই তেজের উপরে হার্ট অ্যাটাক করে স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় নিছে। বউ মোবাইল করতেছে, সাপের সাহাবি ধরে বলতেছে কি জন্য মোবাইল করেন? বলে দুইটার সময় আসবার চাইছিল, ওয়াজ কি শেষ? বলে ওয়াজ শেষ হয়েছে, এখন এনায়েতপুর হাসপাতালে আপনার স্বামী রেজাউল করিম কাউসারি স্ট্রোক করে মারা গেছে। আসলে রেজাউল করিম কাউসারি কখনোই চিন্তা করে নাই আজকে আমাকে আজরাইল ধরবে, সবসময় চিন্তা করেছে এমন কিছু কথা বলবো না যেন পুলিশ না ধরে। যারা প্রকৃত মুসলমান আমার সামনে যারা বসে বসে এতক্ষণ আলোচনা শুনলেন ভাইজান, প্রত্যেকটা ধাপে ধাপে আমরা আজরাইল ধরার চিন্তা করব। আজরাইল ধরার চিন্তা তারা করবে, এইটা হলো তার জীবনের সবচাইতে বড় জিকির। আল্লাহ বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেছেন, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। তা আমরা যারা এখানে বসে আছি মুসলমান হয়ে মরবার চাই কি চাই? যদি চাই, এই যে আমি বলতেছিলাম ইন্না নাহনু নাযযালনা যিকরা, এ কোরআনকে জিকির হিসাবে উপদেশ হিসাবে কবুল করেন। উপদেশ বুঝলে লাভ আছে, না বুঝলে লস। আমি এতক্ষণ আপনাদের কি উপদেশ দিলাম আপনারা কি বুঝবার পারছেন? হে কথা কন বুঝবার পারছেন? এক বক্তা ওয়াজ করতে বলতেছে, বিপদে বন্ধুর হাত ধরলে বন্ধুর লাভ আছে। তো দুই বন্ধুর মধ্যে এক বন্ধু ওয়াজ শুনছে, ওয়াজ শোনার পরই চিন্তা করছে আমি হুজুরের কথা আমল করব, বিপদে বন্ধুর হাত ধরলে বন্ধুর লাভ হবে। কিছুদিন পরে দেখে যে বন্ধু ওয়াজ শুনতে আসে নাই, ওই বন্ধুটা একটা হিন্দুর সাথে মারামারি করতেছে। কার সাথে? হিন্দু একটা মারতেছে, ওই একটা মারতেছে। তখন চিন্তা করে হুজুর ওয়াজ করছে, বিপদে বন্ধুর হাত ধরলে বন্ধুর লাভ হয়। এই দৌড়ে যায়, বন্ধুর দুই হাত চাপা ধরছে, যেই চাপা ধরছে হিন্দু সুযোগ পায়া দুটা মেরে মারছে দৌড়। বন্ধু বলতে দেখে, রে ভালোই তো হচ্ছিল, ও একটা মারে আমি একটা মারি, তুই কুত থেকে দৌড়ে আসে আমার হাত চাপে ধরলো আর আমি দুটা খেলাম। তখন বলতেছে, এগুলো হুজুর ওয়াজ শোনা ঠিক না, হুজুরা ভুল ওয়াজ করে। হুজুর ওয়াজ করলে বিপদে বন্ধুর হাত ধরলে বন্ধুর লাভ হয়, আর আমি তোর হাত ধরলে তুই দুটা খেলি। তুই তো চাষটা চাষটা আমার জানো না। আপনারা বলেন তো ওই কি হুজুরের ওয়াজ বুঝিছে? বোঝে নাই। হুজুর বুঝাইছে বিপদে বন্ধুর হাত ধরা মানে হাতের সাথে হাত যোগ করে শত্রু দমন করা। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে কোরআনের যে ওয়াজগুলো আমি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম, এটা আপনাদের বুঝতে হবে জিকিরটা কি। জিকির হলো আল্লাহকে সবসময় স্মরণে রাখা। আপনি মাথায় টুপি দিয়ে উপর জমিতে পানি বেশি, আপনার জমিতে পানি নাই, এমন সময় যদি উপরে জমি পানি কাটে চারিদিকে তাকান যে কেউ দেখে নাই আমার জমির পানি গেল। আপনারা বলেন তো সবচাইতে বড় জিকির কে কে দেখছে? খালি একটা জিকির, বেশি জিকির লাগবে না। আপনি খাড়া হয়ে পেশাব করতেছেন, এটা আমি দেখলে আপনার শরম লাগবে। আমি দেখলাম এক ছেলে আমার গাড়ি ওই রাস্তা দিয়ে আসতেছে, গাছের তলে খাড়া হয়ে পেশাব করতেছে। আমি ড্রাইভার বললাম গাড়ি ব্রেক করো, ড্রাইভার গাড়ি ব্রেক করছে, ও পেশাব করে সেন্টার নেন আমাকে সালাম দিচ্ছে, আসসালাম আলাইকুম, হুজুর খবর কি গাড়ি নষ্ট হয়েছে? আমি বললাম না ভাই গাড়ি তো ঠিকই আছে। তো ওয়া জায়গা থামাছেন, আমি বললাম তোমার খবর কি? তো আলহামদুলিল্লাহ। তো গাছের তলে খাড়া হয়ে করলে কি? নাউজুবিল্লাহ। হুজুর আপনি দেখছেন? হুজুর হাই রেখি লজ্জা। আমি বললাম আমি দেখছি, এতে তোমার লজ্জা হয়? আমার দেখার মধ্যে ভুলও থাকতে পারে, কিন্তু আল্লাহর দেখার মধ্যে কোনো ভুল? তাহলে আমরা কার দেখাকে সবসময় স্মরণ করব? কারো জোরে বলেন। আমার মা বোনদের জন্য বলতেছি, মা আল্লাহর দেখাকে খেয়াল করেন, বেয়া পর্দা হয়ে চলেন না। আমার এলাকার অনেক মেয়েরা পর্দা নিষে হয়। গত বছর কইছিলাম যে যখন মানুষ বুড়ি হয়, নাম প্রকাশে অনিচ্ছুক, একজন মা আমার 5,000 টাকা দান করেছে। এর আগে আব্দুল জলিলের হাতে একজন মা 10,000 টাকা দান করলো, আবার একজন মা 5,000 টাকা দান করলো। বোঝা গেল এই এলাকায় বাবার চাইতে মা ঠিকই, কিন্তু কিছু দূর যাওয়ার পরে উটটা হিঁকে নিবে আর জান্নাতের দিকে যাবে না। ফেরেশতা বলবে, আল্লাহ এই যে উটটা ফাতেমাকে পিটে নিয়ে জান্নাতের দিকে যায় না, এখন কি করব আল্লাহ, উটটা তো যায় না। আল্লাহ বলে উটটাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে, উটের গলায় একটা লাগাম লাগানো হবে, উটটাকে কে টেনে জান্নাতে নিয়ে যাবে? আল্লাহ তখন বলবেন, রে
কাঠুরার বহু জামিলা তোমার স্বামী সব সময় দোয়া করত আল্লাহ আমার জামিলাকে সবার আগে জান্নাত দিও ফাতেমার উটের রশি ধরে ফাতেমাকে টেনে টেনে জান্নাত নিয়ে যাও ফাতেমা মনে করবে আমি জান্নাতে জান্নাতি নারীদের নেত্রী হয়ে যাচ্ছি কিন্তু আল্লাহর কৌশল হলো ওই স্বামীর দোয়ার কারণে ফাতেমা উটের পিঠ থেকে জান্নাতে পা দেওয়ার আগে ওই কাঠুরার বউয়ের জামিলার পা জান্নাতে আগে যাবে এখান থেকে আমি মা বোনদের বুঝাইতে চাইলাম মা স্বামীর সন্তুষ্ট স্বামীর দোয়ার দরকার আছে না নাই আর আমাকে গুলো ল বলটা কি কয় খালি তুমি আমাকে দেখতে পারবা না খালি তুমি গোটা পাড়া খুঁজে দেখো আমার বিরুদ্ধে কেউ নাই আমি মায়েদের বলি মা গোটা পাড়ার লোক যদি আপনাকে ভালো কয় আর আপনার স্বামী যদি অসন্তুষ্ট থাকে আপনি যত ইবাদত করেন জান্নাতে যাইতে পারবেন সন্তুষ্ট করতে হবে কাকে স্বামীকে স্বামীর কথা মতো চলতে হবে পর্দার ভিতরে থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আর রমজান মাসে রোজা রাখবেন এই চারটা আমল করলে মেয়েদের জন্য আটটা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে আর যুবকদের আমি পায়ে হাত ধরে বলবো যারা মাহফিল করেছো বাবা নামাজ ধরো নামাজ ধরো যখন তুমি নামাজ ধরবে দুনিয়ার সমস্ত অন্যায় থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার সবচাইতে বড় জিকির হলো নামাজ মানুষকে যাবতীয় ফাহিশা কাছ থেকে অন্যায় কাছ থেকে হেফাজত করে এতেই মসজিদের উন্নয়ন কথা কয় না উন্নয়ন হব মসজিদ সুন্দর হলো কিন্তু মসজিদে মুসল্লি না থাকলে মসজিদের উন্নয়ন হয় না এখন মসজিদ হচ্ছে পাকা মুসল্লি হয়ে গেছে কাঁচা আগে মসজিদ ছিল কাঁচা মুসল্লি ছিল পাকা জোরে কোন কথা ঠিক কি না এখন বেশিরভাগ মুসল্লি মশান নিয়ে মসজিদে যায় মশান নিয়ে জুমার দিন আল্লাহ বলেছেন ইজা নুদি আলি সালাম ইয়াউমিল জুমা ফাসাউ ইলা যিকিরিল্লাহ জুমার আজান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে যাইতে হবে মসজিদে যাইতে হবে আর আমরা যাই যখন ইমাম খুতবা দিবে খুতবা শোনেও না বোঝেও না যেই খুতবার পরে দুই রাকাত নামাজ পড়াও শেষ সালাম ফিরানো সারা দেখবেন নতুন নিজের পুরাতন জুতা থিয়া অন্য নতুন জুতা নিয়ে রওনা দেওয়া সারা মানে এত তাড়াতাড়ি যাচ্ছে যে নিজের জুতা পাওয়ার না দেয়া অপরেরটা দিচ্ছে আমি আজ পর্যন্ত দেখি নাই যে নিজের নতুন জুতা থুয়া পরের পুরাতন জুতা পাওয়ার দেখেও গেছে এটা আমি দেখি নাই যত ধরা পড়ছে দেখবেন পুরাতন থুয়া নতুন লিয়ে গেছে অধিকাংশই এই জুতা চড়ানো যায় সবার শেষে আপনারা খেয়াল করে রাখবেন আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় অসুস্থ মানুষ আপনাদের সামনে আলোচনা করলাম আল্লাহ পাক আমাদেরকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করুক সকলে করে আল্লাহুম্মা আমিন আস্তাগফিরুল্লাহ জি কথা বলবেন আচ্ছা ঠিক আছে কি বাবা এই কি বললেন মসজিদের ঘটনা নিয়ে আস মসজিদের ঘটনা কি ও আব্দুল মজিদ আব্দুল মজিদ আল্লাহর ওলি আব্দুল মজিদ আল্লাহর ওলি সেটা তো খবর চাচ্ছেন ও আচ্ছা আচ্ছা আমাদের এলাকায় একটা মাদ্রাসা করার ব্যাপারে মাদ্রাসা এখন হয়নি মাদ্রাসা যদি না থাকে এখানে বলা হচ্ছে আমাদের এলাকায় একটা মাদ্রাসার ব্যাপারে আসলে মাদ্রাসা খুবই জরুরি এই বসেন বসেন ওটা বসা করেন এমনি তো গেছেন যে কয়টা বাইরে আসেন ভিতরে আসেন না ভাই আল্লাহর রাস্তা আসেন ভাইরে আপনারা কি এই দলের এই দলের মানুষ না ভিতরে আসেন তো দেখি আসেন তো দেখি আপনাদের নিয়ে একটা বসে মোনাজাত করুন বসেন আসেন বাবা আসেন আসেন বলার পরে আর বাইরে থাকা হয় না আসা লাগে আসেন ভিতরে আসেন সবাই ভিতরে আসেন 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 যারা বাইরে আসেন শয়তান যেন অন্যদিকে না নিয়ে যায় ভিতরে আসেন ভিতরে আসেন এখানে বলা হয়েছে আমাদের একটা মাদ্রাসা করার ব্যাপারে ছেলেরা একটা মাদ্রাসা করতে চায় আপনারা সর্বাত্মক সহযোগিতা করুন জায়গা দেবেন জমি দেবেন মাদ্রাসা নির্মাণের কাঠামো তৈরি করে দেবেন এখানে যদি একটা মাদ্রাসা হয় মনে করবেন একটা নূরের বাতি একটা হেদায়াতের আলো বত্তিকা চালু হবে যার আলোতে এলাকার অন্ধকারকে আল্লাহ দূর করে দিবে জোরে করে সুবহানাল্লাহ শুকুর গুজার কার বুড়ি বলতেছেন হু তুমি যখন আমাকে নৌকায় উঠাবার চাইছিলে তখন আমি প্রশংসা করছিলাম কার আমার এটাই ইমান গ্রহণ করার পরে আমার ইমান বলে দিয়েছে দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে কিন্তু আল্লাহ কোনোদিন কাউকে ভুলবেন আপনারা এই আমলটাই করবেন সবাই সবাইকে ভুলতে পারে কিন্তু আল্লাহ কোনোদিন কাউকে ভুলবে না
তা আব্দুল মজিদ আল্লাহর ওলি এটা আপনারা শুনেছেন। এটা হলো যে আমার একটা আগে যে অফিস ছিল ওই অফিসে এসে আব্দুল মজিদ মাঝে মধ্যে চা খেত। একদিন আমাকে বলতে হুজুর আজকে খালি চা না টা খিলেন লাগবে। আমি বললাম টা কি? বলে কিছু খিলে চা খিলেন। আমি যখন আপত্তি করছে ভ্যান চলায় তা আমি বললাম ঠিক আছে তা আর চা খিলানোর পরে বলতে যে হুজুর আপনাকে একটা গোপন কথা বলি। আমি বললাম কি? বলে আপনার বউ আপনাকে কোনোদিন আল্লাহর ওলি কয়। তা আমি বললাম ভাই আমার বউ আমাকে হুজুরই কয়নি, বহু চেষ্টা করছে আমার বউ আমাকে হুজুর ডাকে না। তা আব্দুল মজিদ বলছে যে হুজুর আমার বউ আমাকে আল্লাহর ওলি কয়। যেই বলছে আল্লাহর ওলি কয় আমি আব্দুল মজিদের হাত ধরে বললাম তুই এমন কি আমল করিস যে আমল করার কারণে তোর বউ তোকে আল্লাহর ওলি কয়, আজ থেকে হামুশ আমল করবো, আমার হুজুরি কয় না তোকে ওলি কয়। তখন বলছে হুজুর আমার কথাগুলো তাচ্ছিল্য দিয়ে শুনবেন না, মনোযোগ দিয়ে শোনে। আমি কল আব্দুল মজিদ বলো কি জন্য তোমার বউ আল্লাহর ওলি কয়? তখন বলছে যে হুজুর আমি দৈনিক ভ্যান চালাই আর সেখান থেকে চা খাই না, পান খাই না, সিগারেট খাই না, মাঝে মধ্যে দু এক কাপ চা খাই, আর এই পান সিগারেট টাকায় বাঁচাই, বাঁচাতে বাঁচাতে আমি 1000 টাকার একটা জামদানি শাড়ি কিনছি, কিনে আমার বউকে দিলাম ঈদের আগে। আমার বউ ওই শাড়ি পরলো, শাড়ি পরার পরে আমার সামনে যখন দাঁড়ালো আমি চোখ বন্ধ করে দেখলাম আমার বউ বউ নাই যেন জান্নাতের হুর হয়ে গেছে। আমি এতই খুশি হইলাম, আমার বউটাও খুশি। কিন্তু বিকাল বেলা দেখি আমার বউয়ের পরনে শাড়ি নাই। আমি সোমকে বললাম কে গো যে শাড়ি কষ্ট করে কিনে দিলাম এই শাড়ি তোমার পরনে নাই কেন? তখন আমার বউ বলতেছে তোমার ছোট ভাই কইছে শাড়ি ভালো না, তোমার ছোট ভাই বলছে শাড়ি ভালো না। যেই বলছে ভালো না তখন আর আমি পরলাম না। এখন আপনারা চিন্তা করেন স্বামী ভালো বলে কিনে আনছে আর দেওরা যদি কয় ভালো না, আমার বউটার শাড়ি পরলই না। 1 বছর পর আবার যখন রমজান মাস আসলো আমার বউ আমার সামনে বলতেছে এবার টাকা আমাকে দেন আমি শাড়ি কিনব। আমি আব্দুল মজিদ চমকে গেলাম, আমার বউ যদি রমজান মাসে মার্কেট করতে যায় পুরুষের এত ভিড় আর পুরুষের ভিড়ের মধ্যে আমি আব্দুল মজিদের বউ ব্যাপারটা হবে এটা আমার সহ্য হয় না। আমি বউকে বললাম দরকার নাই, বউ বলে টাকা না দিলে ভ্যান ভ্যান করে কান্না শুরু করলো। আমি আস্তে করে গিয়ে দরজা বন্ধ করে দিলাম, যেই দরজা বন্ধ করেছি আমার বউ বলতে স্বামীকে দরজা বন্ধ করলেন কেন? আমি তখন দরজার চাবি দিয়ে একটা কোদাল হাতে নিয়ে বললাম এতদিন মানুষ মরলে আমি কবর দিয়েছি, আজকে জেতা মানুষকে আমি কবর দিব। বউ বলতে যে কাকে কবর দিবেন? বলে আমার বউ মার্কেট করবার চাই, তাকে কবর না দেওয়া পর্যন্ত আমার শান্তি নাই। বউ দৌড়ে এসে বলতে স্বামীকে আমার মার্কেট করা লাগবে না, ওই পুরাতন শাড়ি যে এবার ঈদ আমি করবো। ও গো স্বামী আপনি কোদাল দিয়ে কবর খুঁড়বেন না। আব্দুল মজিদ বলতে তো হুজুর আমার বউ আমার দিকে ফেল ফেল করে তাকে আছে, মুচকি মুচকি হাসতেছে। আমি কইলাম বউরে তুমি কি পাগল হয়ে গেলে নাকি, তুমি হাসতেছো কেন? বলে আপনার মতন স্বামী যতদিন বাড়ি থাকবে মেয়েদের স্বামী থাকবে ততদিন মেয়েরা বেপর্দা হয়ে মার্কেটে যাওয়ার পারবেন না। আসলে আপনি শুধু স্বামী না, আপনি হলেন আল্লাহর ওলি। আমি কই আব্দুল মজিদ এটাই তোমার শেষ আমল, এটাই তোমার আমল না আর কিছু আছে? বলে হুজুর আর একটা আমল আছে, সেটা হলো আড়াই হাত লাঠি। আমি একটা আড়াই হাত লাঠি ঘরের কোনাত বান্ধে রাখি, যখন দেখি আমার বউ এদিক সেদিক করে তখন আমি লাঠিটা পাড়ি সরষের তেল দিই। বউ বলতে যে কেগো লাঠির তেল দিচ্ছে কেন? আমি বললাম যদি লাগে, তখন আমার বউ জোর হাত করে কয় লাগবে না লাগবে না, লাঠির জায়গায় লাঠি রাখেন। এই দুইটা আমল করি, এটা আমি একটা ওয়াজের মধ্যে বলেছিলাম, আমার ভাই শুনবার চাইছিল বলে আমি শুনাই দিলাম। শোনেন এখন যে মাদ্রাসার কথা আমার ভাই জানেরা বলতেছে, আপনারা সকলে এই ব্যাপারে একটা মিটিং দিবেন, এলাকার সমস্ত আপনার এই মাহফিলে হবে না, এলাকার লোকজনকে নিয়ে আপনারা একটা জায়গা চয়েস করবেন, আর আপনার যদি মাদ্রাসার জন্য কেউ জায়গা দেন মাদ্রাসার জন্য। আমি আমার জীবনে যা কামাই করেছি সমস্ত কিন্তু মাদ্রাসা মসজিদের জন্য খরচ করে, যারা আমাকে দাওয়াত দেন তারা অবশ্যই আমার ওখানে গিয়ে দেখছেন। আগে প্রথম জায়গা ছিল আমার 600 জায়গার উপরে আমি প্রথম একটা শুরু করছিলাম, এখন হয়েছে 200 শতক জায়গার উপরে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স এতিমখানা এগুলো নির্মাণ হয়েছে। এখানে মানুষের কাছ থেকে একটা টাকা দান সদ্যা নেওয়া হয়নি, এটাকে আমি যে ওয়াজ করে পাই এটা দিয়েই এতিমখানা মসজিদ মাদ্রাসা চালায়। আপনারা যদি এখানকে কোনো দানবীর এরকম মনে করেন যে আমি যে কোনো সময় দুনিয়া থেকে বিদায় নেব, আমি নবীর ঘরের জন্যে কোরআনের ঘরের জন্যে আমি একটা জায়গা মাদ্রাসায় দিব, এরকম যদি কোনো ব্যক্তি থাকেন আপনারা দিতে পারবেন, এটা এমন একটা দান আপনি কবরে যাওয়ার পরে
আপনার প্রতিদিন আপনার কাছে সওয়াব পুষ্টি থাকবে, যাকে বলা হয় সদকায়ে জারিয়া। মাদ্রাসা করবেন, আর আলেমদেরকে অগ্রণী ভূমিকা পালন করা লাগবে। আল্লাহ সবাইকে যেন তৌফিক দেয়। সকলে বলে আমিন। ভাইজান কে কিছু বলবে বলেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যানবি ওয়া তুব ইলাইহি। জি 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 আচ্ছা ঠিক আছে, তিনি বলতেছেন হ্যাঁ এই যে মাহফিলের গতবার মাহফিল যেখানে হয়েছিল এবার সেখানে হয়নি, এটা কি একটা স্কুলের মাঠ ঠিক কিনা বলেন। এনারা বলতেছে জায়গা পরিবর্তন করার কারণে মাহফিল একটা সমস্যা হয়, তো আপনারা এই মাঠ বাদ দিয়ে যদি জায়গা দেন, এই মাহফিল করার জায়গা অন্য কিছু না, মাহফিল করবে ছেলের একটা জায়গা খুশি মূলে দিবেন, এই আপত্তিটা তারা করতেছে। আপনারা জায়গা দিবেন, আর আজকেও যিনি জায়গা দিয়েছেন, মেয়েদের বসার জায়গা কি আলাদা হয়েছে সেখানে হয়তো জায়গা দিয়েছেন, যাই হোক তাদের জন্য অবশ্যই দোয়া করা হবে। জান্নাতের বাগানে যারা জায়গা দেয় আল্লাহ যেন জান্নাতেও তাদেরকে জায়গা দেয়। ধরে কোন আমিন। আস্তাগফিরুল্লাহ ربي من كل جنب وتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. জি মসজিদের জন্য 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আপনারা কেউ কিছু ভুল বর্ষা ছিলেন, এখন অনেক রাত হয়ে গেছে, দরকার নেই, দোয়া করে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত প্রায় 7:45 দিকে চলে গেছে আল্লাহ।